হ্যালো, হ্যাঁ ডাক্তার আরাফাত হোসেন মোল্লা। উনি নেটওয়ার্কের সমস্যার জন্য একটু ঢুকতে দেরি হচ্ছে, আমরা শুরু করব, একটু ওনার জন্য অপেক্ষা করছি, আমাদের টাইম হয়েছে। যে সমস্ত অতিথি বা যে সমস্ত চিকিৎসক বন্ধু বা যে সমস্ত ছাত্ররা আমাদের আলোচনায় আজকে অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে শুভ সন্ধ্যা এবং অভিনন্দন ধন্যবাদ। এপার বাংলা এবং ওপার বাংলা থেকে যে সমস্ত চিকিৎসক বন্ধুগণ এসছেন, তাদের সকলকে এই অনলাইন স্টাডি সার্কেল অন অ্যাপ্লাইড হোমিওপ্যাথি অ্যান্ড হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার বসিরহাট ইউনিট ও বেড়াচপ ইউনিটের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি ও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হোমিওপ্যাথিক মেডিসিন হিপাসাল্ট। শুরুতেই আমরা হিপাসাল্টের ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ থেকে ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট চিকিৎসক এবং মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আরাফাত হোসেন মোল্লা। আমি ডাক্তার মোল্লাকে ওই পাটের মানে হিপাসাল্টের ইন্ট্রোডাকশন আলোচনা করার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, ধন্যবাদ ডক্টর হাকিম সাহেবকে আমার এরকম একটা সেমিনারে আমাকে বলবার সুযোগ করে দেওয়ার জন্য। শোনা যাচ্ছে না আপনার নেটওয়ার্কের সমস্যা? আমরা শুনতে পাচ্ছি সবাই, আপনার নিজের নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ ডাক্তার হোসেন, ঠিক আছে। আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হিপারসাল্ভ। তো এ ব্যাপারে ইন্ট্রোডাকশনটা আমাকে বলতে বলা হয়েছে, তো ইন্ট্রোডাকশন প্রথমে যেটা ক্রনিক হ্যানিম্যানের ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান তারা যে ক্রনিক ডিজিজে যেটা যেভাবে ডিসক্রাইব করে গেছেন হিপারসাল্ট, সেটা আমরা একটু আলোচনা করব। হিপারসাল্ট প্রথমে জানতে হবে যে হিপারসাল্টটা কিভাবে তৈরি হয়। এটা একটা মিক্সচার, যেমন ইকুয়াল পার্ট অফ ফাইনলি পাউডার ক্লিন অয়েস্টার সেলস and quite pure স্যার কোনো সাউন্ড শোনা যাচ্ছে না, ক্লাসের কোনো আওয়াজ পাচ্ছি না। কথা বলবেন না ডাক্তার মোল্লা, মোল্লা হোমিও, আপনার ব্যক্তিগত সমস্যা, আমরা সবাই শুনতে পাচ্ছি ঠিকঠাক, আপনার নেটওয়ার্কের সমস্যা আছে ডাক্তার মোল্লা। হ্যাঁ, এটা এই যে মিক্সচারটা বললাম, ইকুয়াল পার্টস অফ হাইলি পাউডার্ড ক্লিন অয়েস্টার সেলস এবং কোয়াইট পিওর ফ্লাওয়ার্স অফ সালফার, এটাকে 10 মিনিটের জন্য একটা হোয়াইট হিট
হোয়াইট হিট মানে হিট করে করে যখন যেটা সাদা মতো হয়ে যায় সেই তখন সেটাকে বলা হয় হোয়াইট হিট। এই হোয়াইট হিটে মানে হারমেটিক্যালি মানে অভেদ্য ভাবে ক্রুসিবল এন্ড আফটারওয়ার্ডস স্টোরড আপ ইন এ ওয়েল কর্ক বোতল, একটা বোতলের মধ্যে স্টোর আপ করে রাখা হয়, ঠিক আছে। এর কি কি জন্য? টু ডেভেলপ ইটস পাওয়ার্স। ইট ইজ ট্রিটেড লাইক আদার ড্রাই ড্রাগস, অন্যান্য যে ড্রাই ড্রাগস গুলো যেভাবে তৈরি হয় তার মতোই এটাকে ট্রিট করা হয়, ইন অর্ডার টু পোটেন্টাইজ ইট টু দা হায়ার ডিগ্রিজ, মানে হায়ার ডিগ্রিতে পোটেন্টাইজ করার জন্য, অ্যাকর্ডিং টু দা ডিরেকশনস অ্যাট দা এন্ড অফ দা ফার্স্ট ভলিউম। বিসাইডস বেলেরোনা ক্যামোমিলা ইজ অ্যান অ্যান্টিডোট টু দা কলিক অ্যান্ড ডায়রিয়া। আর হিপারসাল হ্যাজ প্রুভ ইটসেলফ পার্টিকুলারলি ইউজফুল হোয়েন হ্যাভিং বিন সিলেক্টেড অ্যাকর্ডিং টু দা সিমিলারিটি অফ সিমটম। অন্যান্য যে ড্রাগগুলো ঠিক হোমিওপ্যাথি যে আমরা ল, সেই ল অনুযায়ী যেভাবে আমরা পেশেন্টের কেস টেকিং করি, সেই কেস টেকিং করে যে সিমটম সিমিলারিটি আমরা পাই, সেই সিমটম সিমিলারিটি দিকে আমরা কি করি, ড্রাগ প্রুভিং এর সময় মেডিসিনের যে সিমটম আসে তার সাথে ম্যাচিং করে যে মেডিসিনটা ম্যাচ করবে সেই মেডিসিনটাকে আমরা সেই পেশেন্টের উপরে যেভাবে অ্যাপ্লাই করি সেই হোমিওপ্যাথিক নিয়ম অনুসারেই হিপারসাল্পও সিমিলারলি ওই সিমিলারিটি অফ সিমটমস যখন ম্যাচ করে পেশেন্টের সাথে তখন ইউজফুল হয়। হিপারসালফের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট সিমটম কিছু থাকে তার মধ্যে একটা বোরিং হেডেক হয় ইন দা রুট অফ দা নোজ, মানে নাকে প্রতিদিন সকালে এটা থাকে ফ্রম 7 to 12 o'clock, সকাল 7টা থেকে 12টা। একটু আগে থেকে বলুন, কয়েক সেকেন্ড আগে থেকে বলুন, শোনা যায়নি। আচ্ছা আমি একটু আর একটু একটু বলে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। যেমন অন্যান্য মেডিসিন হোমিওপ্যাথিতে আমরা ইউজ করি পেশেন্টের কেস টেকিং করে তার যে সিমটমস আমরা পাই আর পেশেন্টের মেডিসিনের ড্রাগ প্রুভিং করে যে সিমটম আমরা পাই তার সাথে ম্যাচিং করে যেভাবে আমরা হোমিওপ্যাথি মেডিসিন সিলেক্ট করি, হিপারসাল্পো তার ব্যতিক্রম নয়। শোনা যাচ্ছে? হিপারসাল্পের বেশ কিছু ইম্পর্টেন্ট সিমটম আছে, তার মধ্যে একটা বোরিং হেডেক ইন দা রুট অফ দা নোজ, নাকের গোড়ার দিকটায় একটা যন্ত্রণা হয় প্রত্যেক দিন সকালে 7টা থেকে 12টা, সকাল 7টা থেকে 12টা। আলসারেটিভ পেন জাস্ট অ্যাবাভ দা আই, চোখের পরে একটা আলসারেটিভ পেন হতে পারে এভরি ইভিনিং, প্রত্যেক দিন সন্ধ্যায়। শুটিং পেনস ইন দা আইস, চোখে একটা যন্ত্রণা হয়, ফটোফোবিয়া থাকে। ফ্লো অফ ফটিক পাস ফ্রম দা ইয়ার, কান থেকে একটা পাস ডিসচার্জ হয় যেটা দুর্গন্ধময়। এরিসি প্লাস ইন দা ফেস উইথ প্রিকলিং টার্জিডিটি, ড্রাইনেস অফ দা থ্রোট, গলার মধ্যে একটা শুষ্ক ভাব থাকে। কার্পি সোর থ্রোট, মানে তার গলায় ব্যথা থাকে। ইন্টারফেয়ারিং উইথ স্পিকিং, যেটার জন্য তার কথা বলতে সমস্যা হয়। বাট নট উইথ ডিগ্লুটিশন, কিন্তু তার ঢোক গিলতে কোনো সমস্যা হয় না। তার গলায় ব্যথা থাকছে যেটা কথা বলতে সমস্যা হচ্ছে, কিন্তু তার যখন ঢোক গিলছে বা কোনো কিছু খাচ্ছে তখন কোনো সমস্যা নেই। প্ল্যাগ ইন দা থ্রোট, মানে মনে হচ্ছে গলায় একটা প্ল্যাগ মতো আটকে আছে। ভোরাসিয়া সাঙ্গা, প্রচন্ড তার খিদে থাকে, তার ইরাকটেশনস হয় মানে ঢেকুর উঠতে থাকে। ফিটস অফ নশিয়া, মানে বমি বমি ভাব তার থাকে।
উইথ কোল্ডনেস অ্যান্ড পেলনেস, তার ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে এবং পেলনেস মানে একটা বিবর্ণতা থাকে। সোয়েলিং অ্যান্ড প্রেশার ইন দ্য গ্যাস্ট্রিক রিজন, গ্যাস্ট্রিক রিজন অ্যাবডোমেনের যে গ্যাস্ট্রিক রিজনটা হয় সেই গ্যাস্ট্রিক রিজনটাতে একটা সোয়েলিং থাকে এবং একটা হাড় বার প্রেশার প্রেশার অনুভব করে। ফ্রিকোয়েন্ট অ্যান্ড টু ইজি ডিরেঞ্জমেন্ট অব দ্য স্টোম্যাক, স্টোম্যাকের খুব ইজিলি একটা ডিরেঞ্জমেন্ট হতে থাকে। কন্ট্রাকটিভ পেন ইন দ্য অ্যাবডোমেন, মানে অ্যাবডোমেনে একটা কন্ট্রাকটিভ পেন হতে থাকে। স্টিচেস ইন দ্য লেফট সাইড অব দ্য অ্যাবডোমেন, যেটা অ্যাবডোমেনের বাঁদিকটা পর্যন্ত বিস্তৃত হয়। তারপর বলছে নকচার্নাল প্রসেস অব ইউরিন স্লিপ ডিউরিং, মানে ঘুমাতে ঘুমাতে তার অটোমেটিক পেচ্ছাপ হয়ে যায়। ফ্লো অফ মিউকাস ফ্রম দ্য ইউরেথ্রা, অনেকে এসে কমপ্লেনটা করে যে পেচ্ছাপের সাথে একটু কিছু বেরিয়ে যাচ্ছে ঘন জিনিস, সেই ফ্লো অফ মিউকাস ফ্রম দ্য ইউরেথ্রা। আর তার ক্ষেত্রে কি থাকে, ল্যাক অফ সেক্সুয়াল ডিজায়ার, তার সেক্সুয়াল ডিজায়ার খুব কম। ল্যাক অফ ইরেকশন, তার ইরেকশন অনেক কম হয়। উইক ইরেকশন ডিউরিং কয়টাস, যখন সে রিলেশন করছে তখন তার ইরেকশনটা সেটা অত্যন্ত দুর্বল। ইমিশন অফ প্রোস্টেটিক জুস আফটার মিচুরেশন, মানে পেচ্ছাপের পর তার যেন একটা ওই যে ধাপ বেরিয়ে আসা যেটা বলে সেটা হতে থাকে। ডিউরিং এ হার্ড স্টুল অ্যান্ড পার্স, যখন পেচ্ছাপ পায়খানা শক্ত তখনও এটা হতে পারে, মেন্সের একটা সমস্যা থাকে, লিউকোরিয়া থাকে উইথ এক্সকোরিয়েশন, কাশি। হিপারসালপের খুব ইম্পর্টেন্ট হলো তার কাশি, কাশিটা কাশি হয় ইন দা ইভিনিং, বিকালবেলায় বৃদ্ধি। ওয়েন লাইং অন বেড, সে বেডে বিছানায় শোয় তখনই তার কাশিটা হয়। স্পাজমোটিক কনস্ট্রিকশন অফ দ্য চেস্ট, মানে মুখটাকে যেন একটা কিছু দিয়ে ধরে মানে জোরে কনস্ট্রাকশন, মানে চেপে ধরছে এরকম টাইপের। আফটার স্পিকিং, কথা বলার পরে। ক্যান্সারাস আলসার অন দ্য চেস্ট, বুকে একটা ক্যান্সারাস আলসার থাকে। উইথ শুটিং বার্নিং পেন অন ইটস এজেস, মানে সেখানে একটা শুটিং বার্নিং তার এজে একটা শুটিং বার্নিং পেন থাকে। অ্যান্ড ফেটার অ্যাজ অফ ওল্ড চিজ, ওল্ড চিজের মতো গন্ধ দুর্গন্ধ পাড়া। টিয়ারিং ইন দ্য আর্ম টুয়ার্ড দ্য আলসার ইন দ্য চেস্ট, যে আলসারটা আছে সেখানে একটা টিয়ারিং পেন হবে টুয়ার্ড দ্য আলসার ইন দ্য চেস্ট। ড্রয়িং ইন দ্য ব্যাক বিটুইন দ্য স্ক্যাপুলা, স্ক্যাপুলার মধ্যে ওখানে একটা ড্রয়িং পেন হয়, তার যে ঘাম হয় সেটা অত্যন্ত দুর্গন্ধ। ফটিড স্মেল অফ দ্য অ্যাক্সিলা, যেটা বগলে ঘামটা হয় প্রচন্ড দুর্গন্ধ। ইনসিস্টেড টিউমার অন দ্য পয়েন্ট অফ দ্য এলবো, এলবো এলবো জয়েন্টের যে পয়েন্টটা হচ্ছে টিপ, টিপ অফ দ্য এলবো বলা যায়, সেই জায়গাতে একটা ইনসিস্টেড টিউমার থাকে। ড্রাইং অফ অফ দ্য ফিঙ্গার্স, তার হাতের যে আঙুলগুলো বা হাত পায়ের আঙুলি বলা যায় দুটোই অত্যন্ত শুষ্ক থাকে। ড্রয়িং পেন ইন দ্য লিমস, তার হাতে পায়ে একটা যন্ত্রণা হতে থাকে, মেনলি এটা হয় সকালে ঘুম থেকে ওঠার পর। তার হাত পা গুলো কাঁপতে থাকে, ট্রেমলিং ওয়েরিনেস আফটার স্মোকিং টোবাকো, টোবাকো স্মোক করার পর তার একটা কাঁপুনি হতে থাকে, ট্রেমলিং। ইয়ার্নিং টেন্ডেন্সি টু পারস্পায়ার বাই ডে, দিনের বেলায় তার একটু ঘামটা বেশি হয়। ফ্লাইং হিট উইথ পারস্পিরেশন, তার গরম থাকে গাটা
এবং ঘাম হতে থাকে। আর হিপারসালফের যেটা আরো কিছু ইম্পর্টেন্ট আছে, এটা মেনলি হয় মানে ইউজফুল হয় স্পেশালি ফর দ্য স্ক্রোফুলাস অ্যান্ড লিম্ফ্যাটিক কনস্টিটিউশন হু আর ইনক্লাইন টু হ্যাভ ইরাপশনস অ্যান্ড গ্ল্যান্ডুলার সোয়েলিং। ওই অনেকে এসে বলে যে কিছু লিম গ্ল্যান্ড যেগুলো থাকে আমাদের নেকে থাকতে পারে, বিহাইন্ড দ্য ইয়ার থাকতে পারে, যেগুলো থাকে ওগুলোর ক্ষেত্রে অনেক সময় বাচ্চা গার্জেনরা এসে কমপ্লেন করে যে এখানে কি হয়েছে। এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের কনস্টিটিউশন যারা আছে সেই ক্ষেত্রে আমরা একটু হিপারসালফের কথা ভাববো। আনহেলদি স্কিনস, তার স্কিনটা খুব আনহেলদি হয়, ব্লন্ডস উইথ স্লাগিশ ক্যারেক্টার অ্যান্ড উইক মাসেলস, তার মাসেলগুলো অত্যন্ত দুর্বল হয়। আর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো দি গ্রেট সেন্সিটিভনেস টু অল ইমপ্রেশনস, সব কিছুতে তার একটা সেন্সিটিভনেস থাকে। সোয়েটিং পেশেন্ট যেটা বললাম প্রচন্ড ঘাম হয়, পুলিং ব্ল্যাঙ্কেট অ্যারাউন্ড হিম, লোকালি ইট হ্যাজ স্পেশাল অ্যাফিনিটি টু দ্য রেসপিরেটরি মিউকাস মেমব্রেন, মানে তার আমাদের যে শ্বাসযন্ত্র যেটা আছে সেই রেসপিরেটরি মিউকাস মেমব্রেন তার উপরে একটা বিশাল কাজ আছে। কি করে? প্রডিউসিং কর্পাস ক্যাটারাল ইনফ্লামেশন, ইনফ্লামেশন তৈরি করে যেখান থেকে কি হয় প্রফিউজ সিক্রেশন হয়, প্রফিউজ সিক্রেশন ইজি পারসপিরেশন আফটার মার্কারি অ্যাবিউজ হওয়ার পর ঘাম হতে থাকে, তখন কিন্তু আমরা হিপারসালফের কথা ভাবতে পারি। ইনফেক্টেড উইথ পাস ফগিং, মানে দেখা যাচ্ছে সাইনাস থেকে দ্য টেন্ডেন্সি টু সাপুরেশন পোস্ট মার্কড, মানে যে পাস ফরমেশন যে তার যে এই এই ধরনের টেন্ডেন্সি যাদের থাকে সেটা হিপারসালফের পেশেন্টদের মধ্যে খুব বেশি লক্ষ্য করা যায়। অ্যান্ড হ্যাজ বিন এ স্ট্রং গাইডিং সিম্পটম ইন দ্য প্র্যাকটিস, প্র্যাকটিসের ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট দিক। দ্য লিশন স্প্রেড বাই দ্য ফরমেশন অফ স্মল পেপিউলস অ্যারাউন্ড দ্য সাইড অফ দ্য ওল্ড লিশন, চিলিনেস, হিপারসালফের একটা ইম্পর্টেন্ট হলো চিলিনেস আর হাইপার সেন্সিটিভনেস। কোনো যদি ফোড়া হয় সেক্ষেত্রে যদি দেখেন যে একটা হাইপার সেন্সিটিভনেস সেখানে হাত দিতে গেলে এই পেশেন্ট উড়ে বাবারে বলে এ করছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি হিপারসাল প্রেসক্রাইব করুন, আশা করা যায় সেই পেশেন্ট আরোগ্য লাভ করবে। স্প্লিন্টার লাইক পেনস, ক্রেভিং ফর সাওয়ার, হিপারসালফের একটা সাওয়ার টকের প্রতি একটা ক্রেভিং থাকে। অ্যান্ড স্ট্রং থিংস আর ভেরি ক্যারেক্টারিস্টিক্স, ফিলিং মানে সে ফিল করে অ্যাজ ইফ উইন্ড আর ব্লোয়িং অন সাম পার্ট, সে মনে করে সবসময় যেন তার চারপাশে একটা হাওয়া পাস করছে। দ্য সাইড অফ দ্য বডি অন হুইচ ই লাইস অ্যাট নাইট বিকামস গ্রাজুয়ালি ইনসাফারেবলি পেনফুল, যে পাশে সে শুয়ে আছে সেই পাশটাই যেন অত্যন্ত যন্ত্রণাময় হয়ে ওঠে, সে অবশ্যই মানে যেন সেই পাশ ছাড়া অন্যদিকে সে তাকে ঘুরতে মানে ঘুরতে বাধ্য হয় সে। ঠিক আছে, এই পর্যন্ত হিপারসালফের ইন্ট্রোডাকশন, বাকিটা আমাদের পরবর্তী। থ্যাংক ইউ ডাক্তার মহোদয়, একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, না হলে ঠিকই আছে। আর ডাক্তার গায়েন, নির্মলেন্দু গায়েন, আপনি আনমিউট করুন ডাক্তার গায়েন। ডাক্তার, এবার আমাদের বক্তা ডাক্তার নির্মলেন্দু গায়েন, আপনি হিপারসালফের মেন্টাল জেনারেলিটিস নিয়ে আলোচনা করবেন ডাক্তার গায়েন। গুড ইভিনিং, সর্বপ্রথমে অনলাইন ডাক্তার এবং সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা নিয়ে আমি
এখন শুনতে পাচ্ছি কিন্তু আগে কেটে যাচ্ছিল। আচ্ছা দেখুন এবার শোনা যায় কিনা। এবার ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হোমিওপ্যাথি, হ্যাঁ তাহলে কন্টিনিউ করছি। হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনের ক্ষেত্রে মানসিক লক্ষণের একটা অসামান্য ভূমিকা আছে। হোমিওপ্যাথির স্রষ্টা মহাত্মা হ্যানিম্যান থেকে শুরু করে প্রখ্যাত যে সমস্ত পায়োনিয়ার চিকিৎসক মন্ডলী প্রায় সবাই মনোলক্ষণকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। ডক্টর কেন মানসিক লক্ষণকে সর্বোচ্চ র্যাঙ্কে হচ্ছে মানুষকে সর্বাধিক গুরুত্ব দেব। এইভাবে ওষুধ নির্বাচন করতে পারলে আদর্শ আরোগ্যের লক্ষ্যে পৌঁছাতে পারবো। এই হিপারসাল্পের যে ওষুধটা এটারও মানসিক লক্ষণের গুরুত্ব খুব বেশি। মানসিক লক্ষণ ছাড়া এই ওষুধটি নির্বাচন করলে সাফল্য পুরোপুরি ভাবে পাওয়া অসম্ভব। তাই আমরা হিপারসাল্পের মানসিক লক্ষণ গুলো খোঁজার চেষ্টা করব। মেন্টালি এরা ভেরি মাচ ওভার সেন্সিটিভ বা অত্যন্ত অনুভূতি যুক্ত হয়, আর এই ওভার সেন্সিটিভটা ক্রোধের মধ্যে দিয়ে প্রকাশ পায়। তাই এদের মধ্যে এক্সেসিভ ইরিটেবিলিটি দেখা যায়। দি স্লাইটেস্ট থিং অর কজ ইরিটেট হিম অ্যান্ড মেক হিম এক্সট্রিমলি ভায়োলেন্ট, সামান্য কারণে তাকে উত্তেজিত করে তোলে এবং সেটা চরম পর্যায়ে পৌঁছায়। এদের মধ্যে আবার ডিসকন্টেন্ট একটা অসন্তুষ্টি ভাব লক্ষ্য করা যায়, ডিসস্যাটিসফ্যাকশন ওয়ান্স সেলফ অ্যান্ড আদার্স, এই অসন্তুষ্টি নিজের এবং অন্যের উপরেও দেখা যায়। এমনকি সামান্য কথাতেও হয়তো তখনই সে হত্যা পর্যন্ত করতে পারে। হ্যালো ডাক্তার গায়েন, হ্যালো হ্যালো, হ্যাঁ কথা কিন্তু নেটওয়ার্কে খুব সমস্যা, কথা কেউ শুনতে পাচ্ছেন না। আপনার বিকল্প কিছু ব্যবস্থা কিছু আছে কি? বিকল্প কিছু একদম কিছু শোনা যাচ্ছে না। সে যা শোনা যাচ্ছে বুঝতে তো অসুবিধে, কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, এই যখন বলছেন এটা শোনা যাচ্ছে, কিন্তু পরে আর শোনা যাচ্ছে না, সমস্যা হচ্ছে। কন্টিনিউ করুন দেখি, নেটওয়ার্কের সমস্যা। চেষ্টা করুন তো। আচ্ছা ঠিক আছে। অত্যাধিক অনুভূতি যুক্ত হয়, আর এই ওভার সেন্সিটিভটা শেষে ক্রোধের মধ্যে দিয়ে প্রকাশ পায়। তাই এদের মধ্যে এক্সেসিভ ইরিটেবিলিটি দেখা যায়। দি স্লাইটেস্ট থিং অর কজ ইরিটেটস হিম অ্যান্ড মেক্স
এক্সট্রিমলি ভায়োলেন্ট, এই সামান্য কারণে তাকে উত্তেজিত করে তোলে এবং সেটা একটা চরম পর্যায়ে নিয়ে যায়। এদের মধ্যে আবার ডিসকন্টেন্ট মানে অসন্তুষ্টি ভাবটাও সাংঘাতিক ভাবে আছে, ডিসস্যাটিসফ্যাকশন অনসেলফ এন্ড আদার্স, এই অসন্তুষ্টি ভাবটা নিজের বা অন্যের উপরও দেখা যায়, এমনকি সামান্য কথাতেও হয়তো তখন সে হত্যা পর্যন্ত করতে পারে। ভয়ানক ক্রোধ এবং অধৈর্য, ইল হিউমার, ডিসলাইক ইভেন ও অন্ধতার জন্য তার বন্ধুকেও অপছন্দ করে। দি পেশেন্ট ইজ কোয়ারেলসাম, হার্ড টু গেট অ্যালোন উইথ, নাথিং প্লিজেস হিম, তা এই রোগীর এত ঝগড়াটে স্বভাব হয় যে সে কোনো কিছুতেই আনন্দ পায় না। এভরিবডি ইজ ডিস্টার্ব, সবাইকে সে বিরক্ত করে বা সবাই এতে বিরক্ত প্রকাশ করে, কারো কথা গ্রাহ্য করে না, খুব নিবিষ মানে খিটখিটে মেজাজে হয়, ইজিলি বিকামস অ্যাঙ্গার ইভেন অ্যাট লিস্ট টিফিলস, সামান্য কারণেই সে রেগে যায়, এমনকি আমার তুচ্ছ কারণে সে রেগে যায়, আবার ভেরি মাচ অ্যাংশাস হয়ে যায় উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই অত্যাধিক উদ্বিগ্নতা এদের মধ্যে দেখা যায়। দি পেশেন্ট ইজ ভেরি কুইক ইন অ্যাকশন, পেশেন্ট কি খুব ক্ষিপ্র গতি সম্পন্ন হয়, তাদের মধ্যে একটা ক্ষিপ্রতা হতকরিতা ভাব দেখা যায়, সহজেই খুব তাড়াতাড়ি করে সে যেমন ক্রুদ্ধ হয়, বসে চলতে বলতে তাহার তেমন ঠিক সেটা অতি ভীষণে বা ঘরে বাঁধে না। আর এদের মধ্যে রেস্টলেস ডিজায়ার এ কন্টেন্টেন্স ডিজায়ার এ কনস্ট্যান্ট আনসার, তাহলে এদের মধ্যে একটা অস্থিরতা ভাব আমরা দেখতে পাই, আর সর্বদা ডিজায়ার এ কনস্ট্যান্ট চেঞ্জ, একটা পরিবর্তন, সবকিছু পরিবর্তন করার একটা মানসিকতা দেখা যায়, যে দেখা যায় যে যে লোকদের সঙ্গে মিশছে বা যে দ্রব্য সামগ্রী সে ব্যবহার করছে বা নিজেকে বা পরিবেশের সবকিছু সে পরিবর্তন করতে চায়, আর এই পরিবর্তন করার যে মানসিকতা এতেও সে তৃপ্ত হয় না, বরং সে আরো বেশি উত্তেজিত হয়ে যেতে থাকে। এদের মধ্যে একটা অ্যাব্রাপ্ট দেখা যায়, অর্থাৎ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড একটা বিরক্তিকর উত্তর দেওয়ার প্রবণতা দেখা যায়। আর ক্রুয়েলিটি ইন হিউম্যানিটি, মনুষ্য জাতির প্রতি একটা নিষ্ঠুরতা ভাব জেগে ওঠে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, কন্টিনিউ করুন, শুনতে পাচ্ছি আমরা, কন্টিনিউ কর। আচ্ছা, অ্যাঙ্গুইশ অ্যান্ড স্টিমি অ্যাপ্রিহেনশন স্পেশালি ইন ইভিনিং অ্যান্ড নাইট, তার মধ্যে একটা যন্ত্রণা হতে থাকে এবং তার মধ্যে একটা আশঙ্কা, একটা ভয় কাজ করতে থাকে, বিশেষ করে সন্ধ্যার সময় এবং রাত্রিবেলা। কখনো কখনো দেখা যায় যে সেইটা তাকে মানে আত্মহত্যার প্রবণতা জাগায় বা আত্মহত্যার জন্য প্ররোচনা জাগায়। ভেরি মাচ ইম্পালসিভ, এরা অত্যাধিক ইম্পালসিভ হয়ে পড়ে। মাদার মে হ্যাভ ইম্পালস টু থ্রো দ্য চাইল্ড ইনটু ফায়ার, মায়ের মধ্যে যে এই হটকারিতা ভাবটা আসে, কখনো কখনো দেখা যায় যে সে তার সন্তানকেও আগুনে ছুড়ে দিতে দ্বিধাবোধ করে না। টু সেট অনসেলফ অন সুইসাইড ফায়ার, আগুনে নিজেকেও নিক্ষেপ করতে পারে বা নিজে আগুনে সুইসাইড করতে পারে, এইরকম তার মধ্যে ইম্পালস কাজ করতে থাকে। অনস টু সেট থিংস অন ফায়ার, জিনিসপত্র আগুনে দেওয়ার একটা প্রবণতা দেখা যায়, আগুন ধরানোর বাতি এর খুব বেশি দেখা যায়, এছাড়া অন্যান্য আবেগও তাকে অভিভূত করে ফেলে। ডিজায়ার টু বি কিল, বিলাভড ওয়ানস, অতি প্রিয়জনকেও সে হত্যা করার একটা ইচ্ছা তার মধ্যে কাজ করতে থাকে, মুহূর্তের মধ্যে তার প্রিয় বন্ধুকেও খুন করতে সে দ্বিধা করে না, কোন ব্যক্তি তার বন্ধুকে সহসা ছুরি মারতেও দ্বিধাবোধ করে না, নাপিত তার খরিদ্দারকে দাড়ি খামানোর সময় ওই ব্যক্তির গলায় কেটে ফেলার আবেগও তার মধ্যে একটা জেগে ওঠে। ডিজায়ার টু কিল, সাডেন ইম্পালস টু কিল, কিল উইথ নাইফ, তাহলে এই যদি একটা চকচকে ছুরি বা অন্য কিছু যদি দেখে
তা দিয়েও এই আত্মহত্যা করার একটা প্রবণতা তার মধ্যে দেখা যায়। এ শর্ট অফ থিউরিজ এক্সপ্লেইন অ্যাজ থ্রু ওয়ান হু মার্ডার এ ম্যান ইন কোল্ড ব্লাড। দেখা যায় কোন সামান্য হয়তো কারণ, ছোটখাটো কোন একটা কারণে সে নিষ্ঠুর ভাবে কাউকে হত্যা করতে কোনো দ্বিধা করে না। অ্যাঙ্গার উড হ্যাভ নো হেজিটেট ইন কিলিং এ ম্যান হু অফেন্ডেড হিম। কোন একটা মানুষের প্রতি সে হয়তো একটু বিক্ষুব্ধ হলো বা রেগে গেল, তাকেও সে মার্ডার করতে কোন রকম পিছু পা হয় না। ভায়োলেন্ট রাইট অন স্লাম্বারিং, যদি ডান পাশে ঘুমায় বা বিচ্ছাম করে তখন সে খুব রাগান্বিত ভাব তার মধ্যে জেগে ওঠে। এইরকম প্রত্যেকটি ছোটখাটো ঘটনা যাহাই ঘটুক না কেন তাহাই রোগীকে অত্যন্ত বিচলিত বিক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং তাকে অত্যন্ত ক্রোধান্ত করে ফেলে। কোনো কারণ ছাড়াই এই ধরনের ভাবাবেগ উপস্থিত হতে পারে। এই ধরনের ধ্বংসাত্মক অত্যাচার করার আবেগ পারতে পারতে একসময় সে উন্মাদ বা মেনিয়াতে পরিণত হয়, তারপর প্রায় সে এই কাজ করতে থাকে। আবার তার মধ্যে আরেকটা জিনিস দেখা যায় যে ফ্রাইটফুলনেস দেখা যায়। এই ফ্রাইটফুলনেসটা কখন ভীষণ চোখের উপর যেন আগুন আগুন দেখলে যেরকম একটা ভয় সেরকম ভয় চোখের উপরে যে ভাসতে থাকে বা কোন মরা ব্যক্তির দৃশ্যটা তার চোখের সামনে ভাসতে থাকে। আর এখন এটা থাকে তখন সে খুব ভয় পায়। আর তার মধ্যে স্যাডনেস এবং স্যাডনেস থেকে ডিজায়ার টু উইপ দেখা যাচ্ছে যে এই একটা বিষণ্ণ ভাব। এই বিষণ্ণ ভাব থেকে মানে তার কান্নার একটা ইচ্ছা জেগে ওঠে। এরা মেন্টালি আবার খুব ডাল হয়, খুব ভুলে যাওয়ার প্রবণতা থাকে, মেমোরিটা খুব উইক হয় এবং ডিপ্রেশনে ভুগতে থাকে। তাদের মধ্যে একটা হতাশাও দেখা যায়। আবার এদের মধ্যে যে একটা অনু এই যে এইসব কাজকর্ম করা বা এইসব এর জন্য সে তার মধ্যে একটা অনুতত্ত্ব ভাব বা অনুশোচনা ভাবও কাজ করে। আবার এই হিপারসাল পেশেন্ট অনেক সময় খুব ডেলিকেট বা খুব ভদ্র নম্র দেখা যায়। আর এর একমাত্র চেয়ারফুল ইন বেড যখন বিছানায় থাকে তখন তাদের মধ্যে অনেক সময় একটা আনন্দ বা উৎফুল্ল ভাব দেখা যায়। তা আমরা এই হিপারসালকে যখন নির্বাচন করব তখন বিশেষ করে মেন্টাল কয়েকটা লক্ষণ যে এই ওভার সেন্সিটিভনেস সেটা ফিজিক্যালি এবং মেন্টালি উভয়ই এবং ডিসকন্টেন্ট এই অসন্তুষ্টি ভাব আর এদিকে যে খুব দ্রুত মানে কুইক একটা অ্যাকশন করার একটা মানসিকতা আর এই ইম্পালসিভনেস এই যে মানসিক লক্ষণ এইগুলোর সঙ্গে যদি সে খুব চিলি হয় তাহলে আমরা যে কোনো ডিজিজের ক্ষেত্রে আমরা এই হিপারসাল্পকে ব্যবহার করতে পারবো এবং অসাধারণ ফল পাবো। এইটুকু বলে আমি মেন্টাল সিমটমটা শেষ করলাম। এখন কতটুকু শোনা গেছে কতটুকু বলতে পেরেছি বা বোঝাতে পেরেছি জানি না। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ ডক্টর গায়েন, আপনি ভালো বলেছেন। কিন্তু সমস্যা হচ্ছে ইন্টারনেটের সমস্যার জন্য আমাদের একটু গোলমাল হয়েছে, যেটা আপনার হাতে ছিল না, কিছু করারও নেই। তো হিপারসাল্পের পরের অংশ মানে ফিজিক্যাল জেনারেলিটিস সেটা নিয়ে আমি কথা বলবো আপনাদের সঙ্গে। তো আপনারা একটু অপেক্ষা করুন, আমি একটা স্ক্রিন শেয়ার করবো। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছেন তো? ইন্ট্রোডাকশন যদি আমাদের আলোচনা হয়েছে তবু আমি একটু ইন্ট্রোডাকশন নিয়ে একটু বলবো কথা। এই ওষুধটা ইন্ট্রোডিউস করেছিলেন প্রথমে হ্যানিম্যান, কিভাবে তৈরি করেছিলেন সেটা ডাক্তার আরাফাত হোসেন মোল্লা বলেছেন, যার জন্য সেই জায়গাটা আমি আলোচনা করবো না। কনস্টিটিউশনের মধ্যে আমরা কনস্টিটিউশন এন্ড ডায়াথিসিস যদি আমরা দেখি হিপারসাল পেশেন্টে তাহলে সেখানে দেখতে পাবো ফর
অর্কিড লিম্ফ্যাটিক কনস্টিটিউশন এন্ড স্ক্রফিউলাস ডায়াথিসিস আছে পেশেন্টের মধ্যে, এবং এই সমস্ত পেশেন্টের একটু একটু লাইনে থাকুন আপনারা। কনস্টিটিউশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লিম্ফ্যাটিক কনস্টিটিউশন, শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা কাকে বলবো? লিম্ফ্যাটিক কনস্টিটিউশন বলতে মানে যেখানে কমপ্লেক্সনটা হবে লাইট কমপ্লেক্সন, এ ফুল অফ রাউন্ডেড ফ্রেম বাট ফ্লেশ সফট এন্ড ফ্লাসিড and muscular fiber yielding and relaxed. Patient যদি একটু হালকা হালকা বর্ণের হয়, অর্থাৎ পরিষ্কার যদি হয়, একটু গোলগাল চেহারা খানিকটা, কিন্তু তার মাংসপেশিগুলো মাংসগুলো খুব নরম, একটু থলথলে টাইপের কোমল, এবং তার পেশি তন্তুগুলো যেগুলো খুব দৃঢ় নয়, খুব শক্তপোক্ত নয়, একটু শিথিল টাইপের। তারপরে সার্কুলেশন ইজ স্লাগিশ পালস ইজ স্লো, যাদের মানে রক্ত সংবহন একটু মন্থর গতি এবং পালসটা খুব দুর্বল, সেন্সিটিভ টু কোল্ড, যাদের সহজে ঠান্ডা লাগার প্রবণতা আছে, যাদের সহজে সর্দি লাগে, যাদের সহজে দেহে কোনো অ্যাসেস ফরমেশন হয় অর্থাৎ মোড়া তৈরি হয়, যাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জল জমার প্রবণতা থাকে, তাদেরকে আমরা লিম্ফ্যাটিক কনস্টিটিউশনের পেশেন্ট। তাহলে হিপার্সাল পেশেন্টের মধ্যে এই লক্ষণগুলো আমরা পাই, এই জন্য হিপার্সালকে আমরা বলছি লিম্ফ্যাটিক কনস্টিটিউশনের পেশেন্ট। এটা আরেকবার রিপিট করছি, সেই কনস্টিটিউশনকে আমরা লিম্ফ্যাটিক কনস্টিটিউশন বলবো যাদের গায়ের রং সাধারণত পরিষ্কার, একটু জেনারেলি গোলগাল চেহারা হয়, যাদের মাংসপেশি খুব মাংসগুলো নরম থলথলে টাইপের, পেশি দুর্বল এবং শিথিল প্রকৃতির, যাদের রক্ত সংবহন একটু মন্থর গতির, পালসটা খুব দুর্বল এবং সহজে ঠান্ডা লাগার প্রবণতা যুক্ত, এবং খুব দ্রুতই অল্পতেই যারা সর্দিতে আক্রান্ত হয়, যাদের দেহে বিভিন্ন পোড়া বা অ্যাসেস ফরমেশনের প্রবণতা রয়েছে, এবং দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বা দেহের বিভিন্ন কোষের মধ্যে বা সেরাস স্যাকের মধ্যে জল জমার প্রবণতা রয়েছে, তাদেরকে আমরা লিম্ফ্যাটিক কনস্টিটিউশনের পেশেন্ট বলি। এবার আমরা দেখবো স্ক্রফিউলাস ডায়াথিসিস কি। স্ক্রফিউলাস ডায়াথিসিস বলতে স্ক্রফিউলাস শব্দের অর্থ হচ্ছে ডিজিজ স্প্রেডিং অফ গ্ল্যান্ডস, মানে কোন অসুখের সাথে যদি আমাদের লসিকা গ্রন্থিগুলির ফুলে যাওয়ার প্রবণতা থাকে, এটাকে আমরা বলি সোয়েলিং অফ লিম্ফ্যাটিক গ্ল্যান্ড। কখনো কখনো আমরা কোনো শিশুতে দেখতে পাই ঘাড়ের গ্রন্থি ফুলে যাচ্ছে, অ্যাবডোমেনে ছোট ছোট গুটি গুটি দেখতে পাই, বগলে গ্রন্থিগুলো ফুলে ফোলা দেখতে পাই, কুস্কি ফোলা দেখতে পাই। এই যে ফুলে যাওয়ার টেন্ডেন্সি লিম্ফ্যাটিক লিম্ফ গ্ল্যান্ড গুলো, এটা থাকবে স্ক্রফিউলাস চিলড্রেনদের ক্ষেত্রে বা স্ক্রফিউলাস পেশেন্টদের ক্ষেত্রে। এই প্যাথোলজিক্যালি এই ডায়াথিসিস কে আমরা বলি অনেকটা সিমিলার, কার সঙ্গে সিমিলার? টিউবারকুলার লিম্ফ্যাঞ্জাইটিস এর সঙ্গে সিমিলার, অর্থাৎ টিবি জনিত কারণে লিম্ফ গ্ল্যান্ড গুলো যে ঘাড়ে বেড়ে যায় তার সঙ্গে খানিকটা এটাকে আমরা তুলনা করতে পারি। এবার এই পেশেন্টের এই সমস্ত গ্ল্যান্ড গুলো সাধারণত প্রদাহিত হয়ে যায়, গ্ল্যান্ড গুলো শক্ত হয়ে যায়, সেখানে পুঁজ উৎপন্ন হয়, পুঁজ উৎপন্ন হয়ে ফিসচুলা এবং সাইনাস ফরমেশনের টেন্ডেন্সি থাকে। এই যে উপরে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মলদ্বারের ছবি। মলদ্বারে দেখুন যে জায়গাটাতে আমি হাত দিচ্ছি, ঠিক যে জায়গাতে আমি হাত দিচ্ছি জায়গাটা একটু দেখবেন, এই আমি আঙুল দিলাম, এই আঙুল দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন জায়গাটা, এই মানে অর্থাৎ মলদ্বারের ভিতরের দেওয়ালে দেখবেন একটা ছিদ্র রয়েছে, এবং রেকটামের বাইরের দিকে অ্যানাসের বাইরের দিকে আরেকটা ছিদ্র রয়েছে। এই জাতীয় ঘাটে এই জাতীয় ক্ষতকে আমরা বলি ফিসচুলা, অর্থাৎ ফিসচুলা দুটো মুখ থাকবে। উপরেটা দেখুন মলদ্বারের ভিতরের দিকে একটা মুখ আছে আর বাইরের দিকে একটা মুখ আছে, অর্থাৎ এটা ফিসচুলা। আর সাইনাস হচ্ছে ধরুন কোনো ফোঁড়া, তার ভিতরে একটা গর্ত রয়েছে যেখানে প্রদাহিত স্থান যেটা, এবং যেখানে পাস ফরমেশন হচ্ছে, এবং সেই ফোড়াটা যদি বাইরের দিকে ড্রেন করে তাহলে তার একটা মুখ হচ্ছে, একটা নালী হচ্ছে, এই জাতীয় আলসারকে আমরা বলি সাইনাস। তাহলে সাইনাস এবং ফিস্টুলা ফরমেশনের ক্ষমতা এই সমস্ত পেশেন্টের, এই সমস্ত রোগীদের রয়েছে স্ক্রফিউলাস যারা তাদের।
অর্থাৎ এই গ্ল্যান্ড গুলো পেকে যায়, পেকে গিয়ে কখনো সাইনাস ফরমেশন করে, কখনো বা ফিস্টুলা ফরমেশন করে। এবং আর একটা বিষয়, যদি এই গ্ল্যান্ড গুলো এরকম সাপোরেটিভ কন্ডিশন ডেভেলপ করার পর সেটা সেরে যায়, তাহলে সেখানে একটা পার্মানেন্ট স্কার থাকে। পার্মানেন্ট স্কার বলতে স্থায়ী সেখানে দাগ আমরা দেখতে পাই। এই যে ডায়াথিসিস, এই ডায়াথিসিস সাধারণত ডেভেলপ হয়, ডেভেলপ অবজার্ভ করি আমরা কিসের কম্বিনেশনে, স্টোরিক এবং সিফিলিটিক কনস্টিটিউশনের কম্বিনেশনে এই স্ক্রফিউলাস ডায়াথিসিসটা তৈরি হয়। অর্থাৎ সোরা এবং তার সাথে যদি অ্যাক্টিভ সিফিলিস এই দুটো মিশে যায়, তাহলে যে কনস্টিটিউশন, যে ডায়াথিসিস আমরা পাই, সেই ডায়াথিসিসকে আমরা বলি স্ক্রফিউলাস ডায়াথিসিস। তারপরে এটা কেন হয়, যদি আমরা কোনো বিষাদৃশ্য ওষুধ দিয়ে কোনো অ্যাক্টিভ সিফিলিটিক পেশেন্টকে বা যাদের সারফেসে সিফিলিটিক টেন্ট রয়েছে, সিফিলিটিক মাইজমেটিক স্টেট প্রিডোমিনেন্টলি রয়েছে, তাদেরকে যদি বিষাদৃশ্য চিকিৎসা করি বা আমরা একাধিক ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি, তাহলে তার সাপ্রেশন হয়। এই সাপ্রেশন হলে সোরার সাথে সম্মিলিত রূপে তারা কি তৈরি করে, তারা তৈরি করে টিউবারকুলার ডায়াথিসিস, যেটাকে আমরা স্ক্রফুলাস ডায়াথিসিস বলে থাকি। তাহলে আমরা দেখলাম হিপারসাল্পের পেশেন্ট, এটা যেমন স্ক্রফিউলাস ডায়াথিসিস, তেমনি লিম্ফ্যাটিক কনস্টিটিউশনের পেশেন্ট, তাদের ক্ষেত্রে হিপারসাল্প খুব ভালো কাজ করে। এবারে এলমেন্টস ফর্ম, এই এলমেন্টস ফর্ম বলতে কি থেকে তার অসুখ বিসুখ হয়, অ্যাবিউজ অফ মার্কেট, মানে পারদের যদি অপব্যবহার হয়। এখন পারদের অপব্যবহার কমে গেছে, আগেরকার দিনে যখন বিজ্ঞানের উন্নতি হয়নি ততটা, তখনকার দিনে প্রচুর পারদের কম্পাউন্ড ব্যবহার করা হতো চিকিৎসা ক্ষেত্রে, কিন্তু বর্তমানে সেটা কমে গেছে। এন্ড অ্যাবিউজ অফ কুইনাইন, এই কুইনাইন হচ্ছে ম্যালেরিয়া বা এই জাতীয় জ্বরে অনেক সময় কুইনাইন ব্যবহার করা হয় তাদের আরোগ্য করার জন্য। তাদের যদি অ্যাবিউজ হয়ে যায় এবং এই তার কুফল জনিত কারণে আমরা হিপারসাল্পের লক্ষণ পেতে পারি, মার্কারি ব্যবহারের কুফল জনিত কারণে আমরা হিপারসাল্পের লক্ষণ পেতে পারি। এই এই কুইনাইনের অপব্যবহার জনিত কারণে কিন্তু নেট্রাম সাল্প আসতে পারে, সেখানে নেট্রাম সাল্পের সিমটমস আছে কিনা দেখতে হবে, হিপারসাল্প আসতে পারে তার সিমটমস সেখানে ডেভেলপ করছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এবারে কোল্ড ইন জেনারেল, মানে যে কোনো ঠান্ডাতে হিপারসাল্পের কষ্টগুলো বাড়ে, ড্রাই উইন্ড শুষ্ক বাতাসে, ইঞ্জুরি মানে কোনো ক্ষত, দেহে যদি কোনো ক্ষত হয় তারপরে হিপারসাল্পের লক্ষণ সেখানে ডেভেলপ করতে পারে। এই পরবর্তীতে যখন আমি ক্ষত নিয়ে আলোচনা করব তখন সেখানে আপনারা দেখতে পাবেন। এই সারফেসড ইরাপশন, দেহে কোনো উদ্ভেদ যদি চাপা পড়ে, কোনো গনোরিয়া যদি চাপা পড়ে, সিফিলিস যদি চাপা পড়ে, তাহলে হিপারসাল্পের লক্ষণ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। টোবাকো স্মোকিং যারা করে, যারা তামাক, যারা বিড়ি খায়, সিগারেট খায়, তাদের ক্ষেত্রেও হিপারসাল্পের লক্ষণ অনেক ক্ষেত্রেই আসে। এবার আমরা একটু হিপারসাল্পের যদি মডালিটি দেখি, হেরাজবৃদ্ধি দেখি, তাহলে দেখতে পাবো হিপারসাল্পের সমস্ত বৃদ্ধি লক্ষণ গুলো জেনারেলি লাইং অন পেনফুল সাইড, ব্যথার পাশে যদি সে শুয়ে থাকে তাহলে তার কষ্ট বাড়ে। এই কষ্ট যেমন আমরা ক্যালিকার্বের ক্ষেত্রে বাড়তে দেখেছি, আমরা আয়োডিয়ামের ক্ষেত্রে বাড়তে দেখেছি, কোল্ড এয়ারে তার কষ্ট বাড়ে। সে যদি অনাবৃত থাকে, আনকভারিং, অর্থাৎ সে বাড়ি এলো, বাড়ি এসে একটু কাপড় চোপড় খুললো, তাতে যে হাওয়াটা তার গায়ে লাগলো, এই আনকভারিং এ তার জন্য হিপারসাল্পের বৃদ্ধি লক্ষণ দেখা দিতে পারে। ইটিং অর ড্রিঙ্কিং কোল্ড থিংস, কোনো ঠান্ডা বা শীতল জাতীয় কোনো দ্রব্য যদি খায় বা শীতল জাতীয় কোনো পানীয় সে যদি পান করে, তাহলে হিপারসাল্পের লক্ষণ তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যায়। কোনো এফেক্টেড পার্টে যদি স্পর্শ করা হয়, কোনো পার্টে প্রদাহিত স্থানে যদি আপনি টাচ করেন, তাহলে হিপারসাল্পের লক্ষণ সেখানে এসে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যাবিউজ অফ মার্কার দিয়ে আগেই বলেছি, এবং রাত্রিকালীন বৃদ্ধি হিপারসাল্পের একটা বড় লক্ষণ। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, সবগুলো কি সবসময় সব লক্ষণই কি রাত্রিকালীন বাড়ে? নিশ্চয়ই না, সব লক্ষণ রাত্রিকালীন বাড়ে না। বেশ কিছু অবস্থা রয়েছে যেগুলো রাত্রিকালীন বাড়ে, কিন্তু অন্য অবস্থাগুলো কিন্তু রাত্রিকালীন হিপারসাল্পের বাড়ে না, সেগুলো আমরা ক্রমান্বয়ে এবারে আলোচনা করতে থাকবো। হিপারসাল্পে রাত্রিকালীন কি কি কষ্ট বাড়ে? রাত্রিকালীন আমরা দেখতে পাই তার গ্যাস্ট্রিক কমপ্লেন, তার পাকাশায়িক বা পেটের যে সমস্ত গোলমাল সেগুলো রাত্রে বাড়ে, মাথার যন্ত্রণা আমার রাত্রে বাড়ে, এবং রাত্রের দিকে তার অ্যাজিটেশন হয়, অর্থাৎ তার উৎকণ্ঠা, আশঙ্কা, উত্তেজনা এরকম টাইপের, অর্থাৎ মানসিক কষ্টগুলো হিপারসাল্পে রাত্রিকালীন বাড়ে। স্টার্টিং অফ লিম্বস অফ দ্য লিম্বস এন্ড ড্রাই হিট,
এই রাত্রিকালীন কি হয়, হাত পা সাধারণত কেটে কেটে ওঠে, নড়ে নড়ে ওঠে, চমকে চমকে ওঠে, এবং সেই সাথে গায়ে তাপ দেখতে পাওয়া যায়। ড্রাই হিট বলতে গায়ে ঘাম নেই কিন্তু তাপ, এই জাতীয় হিটকে আমরা ড্রাই হিট বলছি। এই লক্ষণগুলো যেমন রাত্রিকালীন বাড়ে, সেই সাথে সাথে আমরা দেখতে পাই রাত্রিকালীন হিপারস্ট্যালভের পেশেন্ট চমকে চমকে ওঠে ঘুমের মধ্যে, মনে হয় যেন তার শ্বাসবায়ুর খুব অভাব হয়েছে। এই অভাব হওয়ার জন্য সে উদ্বিগ্ন হয়, তার চোখে জল আসে, তার মধ্যে আমরা অ্যাঙ্গুইশ দেখতে পাই, তার মধ্যে অ্যাংজাইটি দেখতে পাই, তখন রাত্রে চমকে ওঠে এবং বসে পড়ে এবং পিছনের দিকে হেলান দিয়ে সে হাঁপাতে থাকে। এই লক্ষণ আমরা হিপারস্ট্যালভে রাত্রিকালীন দেখতে পাই, অর্থাৎ এটা বৃদ্ধি লক্ষণ। হিপারস্ট্যালভের পেশেন্ট রাত্রিকালীন সে জেগে ওঠে, সেই সঙ্গে তার পেনিস ইরেক্ট হয়ে যায়, তার ইরেকশন থাকে এবং তার পেচ্ছাপের বেগ আসে, এটাও রাত্রিকালীন রোগী বৃদ্ধিপ্রাপ্ত হয়। হিপারস্ট্যালভের আগেই এখানে যেখানে ইন্ট্রোডাকশন আলোচনা হচ্ছিল সেখানেই বলা হয়েছে হিপারস্ট্যালভের রোগী যে পাশে চেপে শোয় সেই পাশে প্রদাহিত হয়ে ওঠে, সেই পাশটা ব্যথাযুক্ত হয়ে ওঠে, এই জন্য রোগী পাশ ঘুরে শুতে বাধ্য হয়, এটাও কিন্তু হিপারস্ট্যালভের রাত্রিকালীন বৃদ্ধি। তাহলে এই যে রাত্রিকালীন বৃদ্ধি, এই যে কথাগুলো বললাম, এই সমস্ত কথাগুলোই সাধারণত হিপারস্ট্যালভের রাত্রিকালীন বৃদ্ধি হয়। হিপারস্ট্যালভের অ্যামিলিওরেশন অর্থাৎ কিসে উপসম্বোধ করেন হিপারস্ট্যালভের পেশেন্ট, ওয়ার্ম ইন জেনারেল অর্থাৎ যে কোনো গরমে, সেটা আর্সেনিকের মতো যে কোনো গরমে হিপারস্ট্যালভের রোগী উপসম্বোধ করেন, কিন্তু আর্সেনিকের রোগী মাথায় ঠান্ডা চায় কিন্তু দেহের অন্যান্য অংশ কভারিং চায়, অন্যান্য অংশ গরম চায়, কিন্তু হিপারস্ট্যালভ সার্বিকভাবে কিন্তু গরম চায়। ওয়ার্মিং আপ ওয়ার্মলি, সে যদি কোনো গরম কাপড় চোপড় জড়িয়ে রাখে মাথাতে গায়ে মুখে, যদি গরম কাপড় চোপড় জড়িয়ে রাখে তাহলে হিপারস্ট্যালভের রোগীর কষ্ট কম থাকে, তার কাশি কমে যায়, তার মাথার যন্ত্রণা কমে যায়, দেহের অন্যান্য কষ্ট কমে যায়। এই স্পেশালি কোনটা কমে, তার মাথার কষ্টগুলো কমে, এই লক্ষণ আমরা সরিনামের মধ্যে পাই, এই লক্ষণ আমরা সাইলেসিয়ার মধ্যে পাই। ইন ড্যাম্প ওয়েন্ড ওয়েট ওয়েদারে হিপারস্ট্যালভের রোগী ভালো থাকে লাইক কস্টিকাম, আমরা জানি ড্যাম্প এবং ওয়েট ওয়েদারে রোগীর খারাপ থাকার কথা, কিন্তু হিপারস্ট্যালভের রোগী এখানে ব্যতিক্রম, সে ভালো থাকে, এটা হিপারস্ট্যালভের একটা পিকুলিয়ার লক্ষণ। এই লক্ষণ আমরা কস্টিকামের মধ্যে পাই, এই লক্ষণ আমরা নাকভূমিকার মধ্যে পাই, কিন্তু নেট্রামসাল্ভের মধ্যে আমরা দেখেছি এর বিপরীত, অর্থাৎ ড্যাম্প ওয়েদারে নেট্রামসাল্ভের রোগী খারাপ থাকে, ভালো থাকে না, এই জন্য নেট্রামসাল্ভ কিন্তু সাইকোটিক ওষুধ। কিন্তু হিপারস্ট্যালভকে হ্যানিম্যান বলেছেন অ্যান্টিসারিক ওষুধ প্রায় ক্রনিক ডিজিজের মধ্যে, কিন্তু এই যে রাত্রিকালীন বৃদ্ধি যে একটু আগেই যে কথাগুলো বললাম এগুলো সবই কিন্তু সিপ্টোমেটিক লক্ষণ। হিপারস্ট্যালভকে যদি আমরা একটু পর্যালোচনা করি তার লক্ষণগুলো, তাহলে আমরা সেখানে দেখব অনেক যেমন শরীরিক লক্ষণ আছে, সিপ্টোমেটিক লক্ষণ আছে, আর সাইকোটিক লক্ষণও তার মধ্যে বর্তমান, অর্থাৎ ট্রাই মাইজমেটিক মেডিসিন হচ্ছে হিপারস্ট্যালভ। আর হিপারস্ট্যালভের একটা বড় লক্ষণের মধ্যে আছে ওভার সেন্সিটিভনেস, এই there is over sensitivity to anywhere everywhere of hypersalp patient is over sensitive physically and mentally, এটা mental symptoms বলার সময় বলাই হয়েছে, over sensitiveness to cold, over sensitiveness to cold air, to cold food and drinks, to touch, to pressure, এই over sensitiveness এতটাই সংবেদনশীল hypersalp patient, সে পাশের ঘরে যদি কোনো দরজা খোলা হয়, দুটো ঘর পাশাপাশি, দুটো ঘরের মাঝখানে দরজা রয়েছে, সে পিছনের ঘরে রয়েছে, কিন্তু সামনের ঘরে যদি দরজা খোলা হয় তাহলে হিপারস্ট্যালভের পেশেন্ট বুঝতে পারেন যে সামনের ঘরে দরজা খোলা রয়েছে, সে নাকটা ঢেকতে থাকে, সে মুখটা ঢেকতে থাকে সরিদামের মতো, এরকম সে অনুভূতিশীল শীতল হাওয়ার প্রতি, অর্থাৎ শীতল বাতাসের প্রতি এই জাতীয় অনুভূতিশীল আমরা হিপারস্ট্যালভের রোগীর মধ্যে দেখতে পাই। ক্যান নট বেয়ার টু আনকভার্ড, হিপারস্ট্যালভের রোগী একদম অনাবৃত থাকতে সে পছন্দ করে না, অনাবৃত থাকাটা সে সহ্য করতে পারে না, এই লক্ষণ আমরা নাকভূমিকার মধ্যে পাই। কিন্তু এরকম শীতকাতুরে ওষুধ যেমন ক্যাম্পার, সিকেলিকর, এরা জেনারেলি কিন্তু শীতকাতুরে ওষুধ, এদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ঠান্ডা হয়ে যায়, তবু এরা কিন্তু কভার পছন্দ করে না, এটা কিন্তু ব্যতিক্রমী লক্ষণ। হিপারস্ট্যালভ এবং নাকভূমিকা যেমন কভার পছন্দ করে, একদম আনকভার থাকতে পারে না, তার ঠান্ডার প্রতি অনুভূতিশীলতা আছে, ক্যাম্পার এবং সিপেলি করে ঠান্ডার প্রতি সে অনুভূতিশীল, কিন্তু সে কভার সহ্য করতে পারে না, নাকভূমিকা এবং হিপারস্ট্যালভ কভার সহ্য করতে পারে, অর্থাৎ কভার চায়। ইট টেকস কোল্ড ফ্রম স্লাইটেস্ট এক্সপোজার টু ফ্রেশ এয়ার লাইক টিউবারকুলিনাম,
টিউবারকুলিনামের মতো হিপারসালপের রোগী সামান্য শীতল বাতাস একদম সহ্য করতে পারে না, শীতল বাতাসে তার সমস্ত কষ্ট বাড়ে। কিন্তু এখানে মনে রাখতে হবে, টিউবারকুলিনামের পেশেন্ট শীতল বাতাস চায় কিন্তু সহ্য করতে পারে না, হিপারসালপ কিন্তু শীতল বাতাস চায় না। জানালায় যদি একটা ছোট ফুটো থাকে, হিপারসালপের পেশেন্ট এতটাই অনুভূতিশীল, কাগজ দিয়ে কাপড় দিয়ে জানালার সেই ফুটোটাকে সে বন্ধ করে দেয়, কারণ সেখান থেকে যে সামান্য হাওয়া আসে, সামান্য বাতাস ঘরে প্রবেশ করে সেটা তাকে অনুভূতিশীল করে দেয়, সেটা সে সহ্য করতে পারে না। এই লক্ষণ কিন্তু আমরা হিপারসালপের মধ্যে পাই। হিপারসালপের ক্ষেত্রে আমরা আরো দেখব তার আরো অনুভূতিশীলতা আছে, সে একদম সহ্য করতে পারে না, ভেরি সেন্সিটিভ টু টাচ, তার কোনো এফেক্টেড পার্টে যে জায়গা তার আক্রান্ত হয়েছে, কোন কোথাও এর কোনো স্থানে পোড়া হয়েছে, কোন স্থানে অ্যাবসেস ফরমেশন হয়েছে, বয়েল ফরমেশন হয়েছে, রেসিডিলাস হয়েছে, কোন আলসার ফরমেশন হয়েছে, কোন র‍্যশ এসেছে, সেই জায়গায় তার দেহের কাপড়ের স্পর্শ কিন্তু হিপারসালপের রোগী সহ্য করতে পারে না। ঠিক এরকম স্পর্শ কাতর আমরা দেখতে পাই ল্যাকেসিস পেশেন্টের মধ্যে, কিন্তু ল্যাকেসিসের পেশেন্ট গরম কাতর, সে শীতল বাতাস চায়। ল্যাকেসিসের এরকম আলসার, এরকম ফোঁড়া সাধারণত নীল বর্ণের বা কালচে বর্ণের হয়, কিন্তু হিপারসালপের ক্ষেত্রে কালারটা ঠিক সেরকম হয় না। হিপারসালপের রোগী এই প্রদাহিত স্থানে গরম চায়, গরম দিলে ভালো থাকে, গরম সে পছন্দ করে, তাতে তার উপশম হয়, কিন্তু কোনো স্পর্শ সে সহ্য করতে পারে না। হিপারসালপের এরকম অ্যাবসেস বা বয়েলের কাছাকাছি যদি আপনি হাত নিয়ে যান, কোন আলসারের কাছাকাছি যদি হাত নিয়ে যান, রোগী কিন্তু আঁতকে উঠবে। হিপারসালপের রোগী এতটাই অনুভূতিশীল, সে যে বেডে বসে আছে সেই বেডের ধারে পাশে কেউ গেলে সে কিন্তু আঁতকে ওঠে, সে বিরক্ত বোধ করে, চেঁচিয়ে ওঠে, এতটাই অনুভূতিশীল। এই জন্য একে বলা হচ্ছে দা স্কিন ইজ ভেরি সেন্সিটিভ টু টাচ, এবং ইভেন সে যে ক্লথ পরে রয়েছে সেই ক্লথের টাচটাও তার এফেক্টেড পার্টে সে সহ্য করতে পারছে না, এবং এই ব্যথাটা এতটাই মারাত্মক, এই ব্যথার জন্য রোগী কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে, রোগী অচৈতন্য হয়ে যেতে পারে, ফেন্ট হয়ে যেতে পারে। এটা হিপারসালপের কিন্তু আর একটা বড় লক্ষণ। হিপারসালপের দ্বিতীয় ক্যারেক্টারের মধ্যে আমরা দেখবো তার সোয়েটের মধ্যে বিশেষ ক্যারেক্টার আছে, একটা ক্যারেক্টারিস্টিক সিমটমস রয়েছে হিপারসালপের সোয়েটের মধ্যে। সোয়েট হচ্ছে প্রফিউজলি সোয়েট হয়, মানে প্রচুর পরিমাণে ঘাম হয় হিপারসালপের পেশেন্টে, ডে অ্যান্ড নাইট, দিন রাত্রি ধরে তার ঘাম হয়, কিন্তু তাতে তার কোনো উপশম হয় না। যেমন মার্কেরিয়াসের পেশেন্টের যদি ঘাম হয় তার যেন উপশম হয় না, তার কষ্ট করে, এটা কিন্তু সিপিলিটিক ক্যারেক্টার, এটা হিপারসালপের মধ্যেও কিন্তু সেই ক্যারেক্টারটা চলে এসছে। তার প্রচুর ঘাম আছে, সবসময় দেহে ঘামে সিক্ত থাকে, সবসময় দেহ ঘামে ভিজে যায়, তবু সে উপশম বোধ করে না, এবং ঘামের মধ্যে দুর্গন্ধ আছে। কেমন গন্ধ আছে? কখনো বা আমরা টক দেখতে পাই, কখনো বা খুব দুর্গন্ধ দেখতে পাই হিপারসালপের ঘামের মধ্যে। ইজিলি সোয়েটসন এভরি মেন্টাল এন্ড ফিজিক্যাল এক্সার্শন, দৈহিক এবং মানসিক পরিশ্রমে তার প্রচুর ঘাম হয়, মানে খুব ঘামে, সামান্য মানসিক পরিশ্রমে, সামান্য দৈহিক পরিশ্রমে তার প্রচন্ড ঘাম হতে থাকে। নাইট এন্ড মর্নিং সোয়েট উইথ থার্স্ট, দিন রাত্রি যে তার ঘাম হচ্ছে সেই সাথে রোগীর থাকে একটা জল তেষ্টা থাকে। এছাড়া হিপারসালপের আরো বহু লক্ষণ রয়েছে ঘাম সংক্রান্ত, যেটা আমি এখানে আলোচনার মধ্যে আসছি না। তো মানসিক পরিশ্রম, মানে সামান্য মানসিক পরিশ্রম করলে, সামান্য চিন্তা করলে হিপারসালপের রোগী কেনে যায়। হিপারসালপের রোগী বসে ছিলেন, ভালো ছিলেন, একটু খবরের কাগজ পড়তে গেলেন বা কোনো একটা নিউজ তিনি দেখছেন নিউজ চ্যানেলে, একটু উত্তেজনা তৈরি হলো, সঙ্গে সঙ্গে তার গা হাত পা ভিজে গেল, এরকম ঘাম হতে থাকে। এই যে ঘাম হচ্ছে তবু রোগী কিন্তু বাতাস চাইবে না বা হাওয়া চাইবে না, পাখা চালাতে চাইবে না, তাতে তার কষ্ট বেড়ে যাবে, এটা হিপারসালপের কিন্তু একটা বড় লক্ষণ। কোল্ড ক্রাইমি অর সাওয়ার অর অফেন্সিভ স্মেলিং পারস্পিরেশন, এটা হিপারসালপের একটা বৈশিষ্ট্য। তার দেহ শীতল হয়ে যায় ঘামে, ঘামে সবসময় সিক্ত সিক্ত ভাব থাকে, সেখান থেকে টক গন্ধ আসে, সেখান থেকে দুর্গন্ধ বাড়ায় ঘামে, এটা হিপারসালপের আর একটা বড় লক্ষণ। তিন নম্বরে আমরা বলবো দ্য স্লাইটেস্ট ইঞ্জুরি কজেস সাপোরেশন, মানে খুব সামান্য ছোট একটা ক্ষত সেখান থেকে উজ উৎপন্ন হয়, একটা প্রবণতা হিপারসালপের মধ্যে আমরা দেখতে পাই, সামান্য ক্ষততেই উজ উৎপন্ন হয়। এই লক্ষণ গ্রাফাইটিস এর মধ্যে আছে, মার্কেরিয়াস মধ্যে আছে, সাইলেসিয়ার মধ্যে আছে উজ উৎপাদনের ক্ষমতা।
কিন্তু মার্কেভিয়াস কিন্তু সহজেই পুঁজ উৎপন্ন হয় না, তার সময় লাগে। কিন্তু হিপারসাল কিন্তু অতি দ্রুতই কিন্তু পুঁজ উৎপন্ন করতে পারে। হিপারসাল্পের ক্ষেত্রে আর একটা বড় বৈশিষ্ট্য, কোন ক্ষত থেকে সে যেন পুঁজকে ডেকে নেয়, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি পুঁজ তৈরি করো, তাড়াতাড়ি পুঁজ হোক, এটা চায়। যার জন্য কোন ক্ষতর জায়গায় সেখানে পোড়া তৈরি হওয়া, অ্যাবসেস তৈরি হওয়ার একটা প্রবণতা সেখানে থাকে হিপারসাল্পের পেশেন্টে। এবারে হিপারসাল্পের ক্ষেত্রে আমরা কোন পোটেন্সি ব্যবহার করবো? আমরা ধরলাম দেখে কোথাও একটা অ্যাবসেস ফরমেশন হচ্ছিল। হিপারসাল্প কিন্তু দু রকম কাজ করতে পারে, যেমন পুঁজ তৈরি করতে পারে, তেমনি হিপারসাল্প কিন্তু পুঁজ তৈরিকে বন্ধ করতে পারে। সেটা নির্ভর করবে যে অ্যাবসেসটা ফরমেশন হয়েছে কোন স্টেজে রয়েছে তার উপরে কিন্তু সেটা নির্ভর করবে। এখন দেখা যাচ্ছে অ্যাবসেসের মধ্যে কোনো পুঁজ তৈরি হয়নি, আপনি অ্যাবসেসটাকে ফার্দার ম্যাচিওর করতে চাচ্ছেন না, আপনাকে কি করতে হবে, হিপারসাল্পের হাই অ্যান্ড হায়ার পোটেন্সি সেখানে দিতে হবে, যদি হিপারসাল্পের ক্যারেক্টারিস্টিক্স ফিচার সেখানে থাকে। অর্থাৎ সেখানে সামান্য টাস সে সহ্য করতে পারবে না, সেই জায়গাটায় গরম দিলে ভালো থাকবে, রোগী খুব শীতকাতর, মানসিক ভাবে রোগী খুব উত্তেজনা প্রবণ, এবং সামান্যতেই যদি সর্দি লাগে তাহলে সেখানে হবে হিপারসাল্প দিরিমেরি। এখানে যদি 200 বা 1 mm এরকম পোটেন্সি যদি দেন তাহলে পুঁজ উৎপন্ন হবে না, আস্তে আস্তে সেটা বসে যাবে এবং রোগী আরোগ্যের দিকে যাবে। বা যদি পুঁজ সামান্য উৎপন্ন হয়েও থাকে সেটুকু ড্রেন করবে, ফার্দার পুঁজ উৎপন্ন সেখানে হবে না। কিন্তু সোনাটাকে যদি আপনি ম্যাচিওর করতে চান, তাকে যদি আপনি পাকাতে চান, তাহলে কি করতে হবে, হিপারসাল্প লো পোটেন্সির ওষুধ সেখানে দিতে হবে। 3, 6, 12 এই জাতীয় পোটেন্সির ওষুধ দিলে সেখানে পুঁজ উৎপন্ন হবে এবং সহজেই সেখান থেকে পুঁজ ড্রেন করে বাইরে বেরিয়ে আসবে। হিপারসাল্প যেমন পুঁজ উৎপন্ন করতে পারে, সেই সঙ্গে সঙ্গে পুঁজ উৎপাদন বন্ধ করারও ক্ষমতা রয়েছে, কিন্তু আপনি কি পোটেন্সিতে সেটা ব্যবহার করছেন তার উপরে সেটা নির্ভর করে। এখন পেরিঅ্যানাল রিজিয়ানে কারোর যদি অ্যাবসেস ফরমেশন করে, কারোর যদি ফোঁড়া হয় পেরিঅ্যানাল রিজিয়ানে, তাহলে আমরা দেখতে পাবো ওই জায়গায় যদি ফোঁড়া হয় তাহলে ফিস্টুলা ফরমেশন হতে পারে, সাইনাস ফরমেশন হতে পারে। তাহলে আমরা ওখানে কি করব, কখনোই ওই জায়গায় ফোঁড়াকে আমরা ম্যাচিওর হতে দেব না, অর্থাৎ পাকতে দেব না। সেখানে যদি আমরা দেখি হিপারসাল্প জ্ঞাপক লক্ষণ সেখানে যদি আমরা দেখতে পাই, হিপারসাল্পের মতো বৈশিষ্ট্য যদি সেখানে পাই, আমরা অবশ্যই সেখানে হাই অ্যান্ড হায়ার পোটেন্সির ওষুধ সেখানে আমরা ব্যবহার করব, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। যদি পেরিঅ্যানাল রিজিয়ানে অর্থাৎ মলদ্বার বা তার সন্নিকটবর্তী কোন এরিয়াতে যদি ফোঁড়া হয়, বা বাটাকে যদি পাছাতে যদি কারোর ফোঁড়া হয়, বা থাইয়ের ডিপ মাসেলস এ যদি কারোর ফোঁড়া হয়, তাহলে সেখান থেকে ফোঁড়া পাকিয়ে বসে যাবে, কিছুদিন শক্ত থাকবে, তারপরে ওটা মিলিয়ে যাবে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। হিপারসাল্পের আর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে খুব দ্রুতই কিন্তু খুব সাডেন এন্ড র্যাপিড তার সাপোরেশন হয়, অর্থাৎ পুঁজ উৎপন্ন হয় হিপারসাল্পে। হিপারসাল্প জেনারেলি কানেকটিভ টিস্যুকেই এফেক্ট করে, আর কানেকটিভ টিস্যু মানে সংযোগকারী কলা যেগুলো আছে, এই সংযোগকারী কলাকে হিপারসাল্প এফেক্ট করে। এই লক্ষণ আমরা মার্কিউরিয়াস এর মধ্যে পাই, এই লক্ষণ আমরা হিপারসাল্পের মধ্যে পাই, এই লক্ষণ আমরা সাইলেসিয়ার মধ্যে পাই, এটা আমাদের মনে রাখতে হবে। হিপারসাল্পে রেসপিরেটরি সিমটমস আছে, রেসপিরেটরি সিমটমস এর উপর হিপারসাল্প আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি, সফলতার সাথে ব্যবহার করতে পারি। চিকিৎসক এই লক্ষণের উপর হিপারসাল্প প্রয়োগ করে তিনি কিন্তু অনেক সুনাম অর্জন করতে পারে। যারা একুইট রোগী দেখেন, বিশেষ করে আমি তাদের কথা বলছি, ডেলি প্র্যাকটিসে প্রত্যেক দিন কিন্তু অসংখ্য হিপারসাল্পের পেশেন্ট কিন্তু আমাদের চেম্বারে থাকে। শুধু একুইট না, ক্রনিক রোগীদের মধ্যেও কিন্তু আমরা হিপারসাল্পের রোগী প্রায় পেয়ে থাকি। তাহলে আমরা পরপর একটু রেসপিরেটরি সিমটমস গুলো একটুখানি দেখি, কেমন লক্ষণ আমরা হিপারসাল্পের ক্ষেত্রে সেখানে পাবো। প্রথমে আমরা দেখি অ্যালার্জিক রাইনাইটিস। এই রাইনাইটিস বলতে আমাদের নাকের মিউকাস, যে মেমব্রেন যেটা আছে নাকের ভিতরে, তার কোন সংক্রমণকে, তার প্রদাহকে আমরা রাইনাইটিস বলি। এর পিছনে যদি কোনো অ্যালার্জি রোল থাকে তখন সেটাকে বলি আমরা অ্যালার্জিক রাইনাইটিস। আপনারা যখন মেটেরিয়া মেডিকা পড়বেন তখন দেখবেন সেখানে লেখা রয়েছে হে ফিভার, হে ফিভার বলে একটা কথা সেখানে লেখা রয়েছে।
ওই হে ফিভারই হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। এই অ্যালার্জিক রাইনাইটিসে আমরা হিপারসালকে ব্যবহার করতে পারি। সেখানে আমরা দেখব কি রোগী খুব শীত কাতুরে, রোগী তিনি যদি গাড়ির সাইডে জায়গা পান তিনি বসবেন না, গাড়িতে বসলে গ্লাসটাকে তুলে দিয়ে বসবেন, গাড়িতে বসার সময় নাক মুখ সবসময় ঢেকে রাখবেন, ঠান্ডাকে সবসময় এড়িয়ে চলেন, কারণ ঠান্ডা লাগলে তিনি সহ্য করতে পারেন না। ঠান্ডা লাগলে কি হয়, তার নাকের ভিতর সুরসুর করতে থাকে, হাঁচি হতে থাকে, নাক দিয়ে জলের মতন সর্দি বেরোতে থাকে, নাক বুজে যায়, নাক বন্ধ হয়ে যায়, তারপরে আস্তে আস্তে কি হয় সেটা বসে গিয়ে তার কাশি হতে থাকে, তার শ্বাসকষ্ট হতে থাকে, এরকম বহুবিধ সিমটমস সেখানে ডেভেলপ করে। তাহলে আমরা কি দেখলাম, কোন রোগীর যদি সামান্য ঠান্ডা লাগলে, সামান্য ঠান্ডা খেলে, সামান্য ঠান্ডা পান করলে, সামান্য শীতল বাতাস লাগলে, তার যদি সর্দি লাগার প্রবণতা হয়, প্রথমে নাকের ভিতর সুরসুর করে হাঁচি হতে থাকে, নাক দিয়ে জলের মতো সর্দি পড়তে থাকে, নাক বুজে যায়, যেটাকে আমরা বলি সাবমিউকো হাইপারট্রফিক অ্যালার্জিক রাইনাইটিস, এই লক্ষণের সঙ্গে যদি দেখি রোগী খুব শীতকাতর, রোগী মানসিক ভাবে খুব উত্তেজিত স্বভাবের, তাহলে সেখানে আমরা হিপারসাল ব্যবহার করব। হিপারসাল ব্যবহার করলে রোগীর এই অ্যালার্জির প্রবণতাটা গ্রাজুয়ালি কমে যাবে। এবারে নাকের গালে, এবার যদি গলার লক্ষণ আমরা দেখি, গলায় স্পেশাল টাইপ অফ সেন্সেশন আছে হিপারসালের পেশেন্টের, বিশেষ প্রকার অনুভূতি আছে, অনুভূতি কিন্তু কোনো অসুখ না, এটা মেন্টাল লেভেলের লক্ষণ। রোগী মনে করেন, তার কিন্তু বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু রোগীর মনে হয় তার গলার মধ্যে যেন কোনো স্প্লিন্টার আছে, কোনো ফিস বোন আটকে আছে, কোনো প্লাগ তার গলার মধ্যে আটকে আছে, গলায় কোনো কিছু আটকে থাকার একটা অনুভূতি হিপারসালপের পেশেন্টের মধ্যে থাকে, এটা হিপারসালপের একটা বড় লক্ষণ। এই লক্ষণ আমরা জেন্টামাইটিকাম এর মধ্যে পাই, নাইট্রিক অ্যাসিড এর মধ্যে পাই, অ্যানাকার্ডিয়াম এর মধ্যে পাই। যদি কোনো পেশেন্টের এরকম লক্ষণ থাকে এবং সহজে ঠান্ডা লাগার প্রবণতা থাকে, রোগী যদি খুব শীতকাতর হয়, প্রচন্ড যদি ঘামে এবং সেখানে যদি টকসা গন্ধ থাকে, তাহলে একবার হিপারসাল্পকে আমরা খুঁজবো, দেখবো সেই রোগীর হিপারসাল্পের আর কোনো লক্ষণ আছে কিনা। এই লক্ষণগুলো থাকলে আমরা সেখানে সফলতার সাথে হিপারসাল্প ব্যবহার করতে পারি। আর একটা ঠিক এরকম অনুভূতি, গলার মধ্যে কোনো কিছু আটকে আছে, রোগী আপনাদের এসে বলবেন, কোনো ফিমেল পেশেন্ট এসে বলবেন, কোনো কম বয়সী যুবক এসে বলবেন, কোনো কম বয়সী মেয়ে এসে আপনাদেরকে বলবেন, ডাক্তারবাবু এই দুদিন আগে আমি মাছ খেয়েছিলাম, মনে হচ্ছে আমার গলার কাছে গলায় মাছের কাঁটা ঢুকেছে, গলায় যেন মাছের কাঁটা আটকে আছে। আপনি গলাটা ভালো করে চেক করে দেখলেন, দেখলেন সেখানে কোনো ফিস বোনের অস্তিত্ব সেখানে নেই। এবারে এরকম পেশেন্টের ক্ষেত্রে আপনি একটু দেখুন তার মেন্টাল লেভেলে কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে কিনা, তার মেন্টাল লেভেলে কোনো ওরিডনেস আছে কিনা, তার মেন্টাল লেভেলে কোনো সরনেস আছে কিনা। যদি এরকম সরফুলনেস যদি থাকে, তার যদি ওরিডনেস যদি থাকে, তার মনের মধ্যে যদি হতাশা থাকে, মনের মধ্যে যদি দুঃখ থাকে, তাহলে বুঝবেন এই সেন্সেশনটা কিন্তু মেন্টাল স্টেট থেকে এসছে। সেখানে আমরা ইগনেশিয়ার কথা ভাবতে পারি, সেখানে আমরা স্টেভিসাইক্রিয়ার কথা ভাবতে পারি, ইগনেশিয়া এবং স্টেভিসাইক্রিয়া সেখানে এই লক্ষণে বড় ওষুধ। যদি দেখেন রোগী শীত কাতর না, রোগীর ওরকম অতটা শীতের অনুভূতি নেই, ওরকম ঠান্ডা লাগার অনুভূতি নেই, তাহলে আমরা সেখানে ইগনেশিয়া দেবো। ইগনেশিয়া একটা ডোজ দেবেন এবং আপনি 200 বা 1 ml একটা ডোজ দেবেন এবং রোগীকে বলে দেবেন এটা বাড়ি গিয়ে খান, আধ ঘন্টার মধ্যে বা এক ঘন্টার মধ্যে আপনার আর ওই মাছের কাঁটা ফুটে থাকার অনুভূতি থাকবে না। দেখবেন এই যে মনের জোর আপনি তাকে দিয়ে দিলেন, রোগীর যে মনের জোর আপনি দিয়ে দিয়েছেন এবং রোগীকে যে ওষুধ দিয়েছেন, এতেই রোগী কিন্তু ভালো হয়ে যাবে। পরের দিন আপনাকে ওভার টেলিফোন জানিয়ে দেবে, ডাক্তারবাবু আই এম ফিলিং বেটার, আমি খুব ভালো আছি, আমার সে মাছের কাঁটাটা আর নেই। এরকম আমরা প্রায়ই কিন্তু পেশেন্টের মধ্যে পাই, বিশেষ করে কম বয়সী মেয়েদের ক্ষেত্রে, ওই 18-20 15-18-20 ওই বয়সের ছেলেদের ক্ষেত্রে প্রায় এটা পাওয়া যায়। তখন কিন্তু হিপারসাল্প না দিয়ে, আর্জেন্টামাইটিকাম, নাইট্রিক অ্যাসিড, অ্যানাকার্ডিয়াম না দিয়ে আমরা একবার দেখবো ইগনেশিয়ার লক্ষণ আছে কিনা, স্টেভিসাইক্রিয়ার লক্ষণ আছে কিনা। সেখানে এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা দিলেই রোগী কিন্তু দ্রুতই সেরে যায়, তার মেন্টাল লেভেলটা কারেক্টেড হয়ে যায়, রোগী কিন্তু ভালো থাকে। হিপারসাল্পের আর একটা বৈশিষ্ট্য, তার রেসপিরেটরি সিমটম, রেসপিরেটরি সিমটমস এর মধ্যে আমরা পাই রেকারেন্ট ব্রঙ্কাইটিস ফ্রম এভরি কোল্ড, যে কোনো ঠান্ডা লাগে, অল্প ঠান্ডা লাগলেই তার ব্রঙ্কিয়ালটি এফেক্টেড হয়, তার বায়ুনালী আক্রান্ত হয়, বায়ুনালী আক্রান্ত হয়, যেটাকে আমরা বলছি ব্রঙ্কাইটিস। তার এই ব্রঙ্কাইটিস বারে বারে ব্রঙ্কাইটিস হওয়ার প্রবণতা রয়েছে হিপারসাল্পের পেশেন্টের মধ্যে।
আপনারা যারা দেখতে পাচ্ছেন না এটা বলছেন, আপনি দেখুন আমি পাওয়ার পয়েন্ট শো করছি, আপনার আইডিতে দেখুন দুটো আইডি আছে, যেটাতে পাচ্ছেন না অন্যটাতে দেখবেন আছে, আর পাওয়ার পয়েন্ট শেয়ার করলে তো দুটো আইডি হয়ে যায়, আর একটা আইডিতে পারেন। হিপারসাল্ভের পেশেন্টের শ্বাসকষ্ট আছে, এই শ্বাসকষ্টের সঙ্গে কি থাকে, একটা উদ্বেগ থাকে, মানসিক উদ্বেগ, এবং বুকের মধ্যে একটা ঘর ঘরে ভাব থাকে, একটা সাঁই সাঁই ভাব থাকে, এবং রোগীর শর্টনেস অফ ব্রিথ হয়, অর্থাৎ তার ঘন ঘন শ্বাস নিতে তার দমের কষ্ট হয়, এবং থ্রেট এন্ড সাফোকেশন, তার দম বন্ধ হয়ে যাওয়ার একটা ভাব রোগীর তৈরি হয়। রোগী যদি পিছনের দিকে হেলান দিয়ে ঘাটটাকে পিছনের দিকে যদি বেঁকিয়ে রাখে মাথাটাকে, তাহলে রোগী ভালো অনুভব করেন, এটা হিপারসাল্ভের একটা লক্ষণ। সামনের দিকে ঝুললে ভালো অনুভব করেন, আর্সেনিক পেছনের দিকে হতে হিপারসাল্ভ ঝুললে কিন্তু সিপিয়া ভালো থাকে, এগুলো আমরা জানো আর বলছি না। রোগীর এই যে শ্বাসকষ্টের পিছনে কারণ হিসাবে আমরা দেখতে পাই অ্যাজমা ফ্রম সাপ্রেসড ইরাপশন, দেহের কোনো উদ্বেগ যদি অবদমিত করা হয়, সেটাকে যদি ম্যাল ট্রিট করা হয়, সেটা যদি নন ট্রিট করে নন ট্রিটেড হয়ে যদি অবদমিত হয়, ন্যাচারাল নিয়মে প্রকৃতির নিয়মে যদি সেটার অবদমন হয়, তাহলে শ্বাসকষ্ট হতে পারে হিপারসাল্ভের পেশেন্টের, এটা আমাদের মনে রাখতে হবে। তবে এই জায়গায় হিপারসাল্ভের অন্য লক্ষণ আছে কিনা একবার আমাদের দেখে নিতে হবে। হিপারসাল্ভের কাশির কিন্তু একটা বড় বৈশিষ্ট্য রয়েছে, আমরা দেখবো সামান্য ঠান্ডা লাগলে রোগীর কাশি হয়ে যাচ্ছে, এবং কাশিটা প্রোডাক্টিভ, প্রোডাক্টিভ বলতে কাশলে সর্দি উঠছে, সর্দির উত্তোলন হয়, তাহলে সেটাকে আমরা প্রোডাক্টিভ কম বলবো। রোগী যদি সামান্য আনকভার্ড হয়, তিনি তার চেম্বার থেকে ফিরলেন, তার পেশা থেকে ফিরলেন, তিনি যে কাপড় চোপড় ছাড়ছেন, তাতে যে আনকভারিং, তাতে যে কাপড় চোপড় সারার সময় গায়ে যে হাওয়া লাগলো, তাতেই রোগীর কাশি হতে থাকে। ঘর থেকে বাইরে বেরুলে দরজাটা খোলা মাত্রই যে হাওয়াটা তার গায়ে লাগে, তাতে তার কাশি হতে থাকে। মানে সামান্য মাত্র আবহাওয়ার পরিবর্তন, সামান্য মাত্র বায়ুর পরিবর্তন, তাতে যদি রোগী অনুভূতিশীল হয়, তাতে যদি তার কাশির উদ্বেগ বাড়ে, এবং যদি প্রোডাক্টিভ কফ হতে থাকে, যদি গলা ভাঙা ভাব থাকে, তাহলে আমরা একবার হিপারসাল্ভের কথা মনে করব। হিপারসাল্ভের এই কষ্টগুলো বাড়ে সামান্য ঠান্ডাতে, পারে সামান্য ঠান্ডা পানিও খেলে, পারে সামান্য ঠান্ডা খাবার খেলে, পারে একটু শীতল জলে, শীতকালের জলে মুখ ধুলে, হাত ধুলে তার কাশির বেগ বাড়ে, বাইরে বেরুলে বাইরের ওপেন এয়ার তার গায়ে লাগলে কাশির বেগ বাড়লে, আমরা একবার হিপারসাল্ভের কথা চিন্তা করব। হিপারসাল্ভের পাঁচ নম্বরে দেখবেন অল দা ডিসচার্জেস আর ভেরি মাচ সাওয়ার, এক্সাম্পল ভমিটিং, স্টুল, সোয়েট এটসেট্রা। হিপারসাল্ভের দেহ থেকে যে কোনো ক্ষরণ, যে ক্ষরণই বেরুক না কেন, সব ক্ষরণের মধ্যে থাকে প্রচন্ড প্রচন্ড টক গন্ধ, খুবই টক গন্ধযুক্ত, কখনো সখনো খুব দুর্গন্ধ থাকে। এই টক গন্ধ কিন্তু হিপারসাল্ভের বৈশিষ্ট্য সূচক লক্ষণ, এটা আমাদের মাথায় রাখতে হবে। হিপারসাল্ভের ছ নম্বরে দেখেন পিরিওডিসিটি আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর হিপারসাল্ভের কষ্টগুলো আসে, কিছু কিছু কষ্ট আসে প্রত্যেক দিন, কিছু কিছু কষ্ট আছে প্রত্যেক চার সপ্তাহ অন্তর, কিছু কষ্ট আছে চার মাস অন্তর, কিছু কষ্ট শীতকালে, কিছু কষ্ট স্প্রিং এ, কিছু কষ্ট অটোমে, এরকম ভাবে ঘুরে ঘুরে পিরিয়ডিক এরকম কষ্ট হিপারসাল্ভের পেশেন্টের মধ্যে রয়েছে। এবারে কোন কষ্ট কোন সময় আছে আমি দু একটা উদাহরণ দিই। যেমন এই যে রোগীর জ্বর হবে, ধরুন জ্বরের আগে যে একটা শীত শীত ভাব আসে, শীত আসার এক ঘন্টা আগে রোগীর খুব জল তেষ্টা হয়, খুব জল খাওয়ার ইচ্ছা হয়, তার এক ঘন্টা বাদে শীত করে, তাহলে শীত করার তিন ঘন্টা বাদে রোগীর গায়ে জ্বর আসে, এটা কিন্তু একটা পিরিওডিসিটি অফ হিপারসাল্ভ পেশেন্ট লিভারের ক্ষেত্রে। এবারে জ্বর এবং তার মুখের মধ্যে একটা তিতোর স্বাদ, এইটা দিনের মধ্যে দুবার হতে থাকে, জ্বর দুবার আসে, তিতো ভাব দুবার আসে, এটাও কিন্তু পিরিওডিসিটি। হিপারসাল্ভের প্রত্যেক দিন সকালবেলা একটা বিরক্তিকর, একটা ঘন, একটা হালকা হালকা মাথার যন্ত্রণা হিপারসাল্ভের হতে থাকে প্রত্যেক দিন সকালবেলা। জেনারেলি এটা সাইনাসাইটিস থেকে হয়, সাইনাসের সংক্রমণ থেকে হয়। সকালবেলা কি থাকে, একটা বমির প্রবণতা থাকে, ঠিক সকাল ৬টার সময় এবং ৭টার সময় হিপারসাল্ভের রোগী প্রচন্ড শীত করে, এরকম পিরিওডিসিটি হিপারসাল্ভের মধ্যে আমরা পাই। হিপারসাল্ভের ডেলি অ্যাটাকের মধ্যে প্রত্যেক দিন হিপারসাল্ভের কি অ্যাটাক করে, প্রচন্ড ডেবিলিটি,
মানে এমন দুর্বলতা হিপারসালভের পেশেন্টের অ্যাটাক করে যেটা অবর্ণনীয়, মানে বর্ণনায় আনা যায় না, ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, এমন দুর্বলতা হিপারসালভের পেশেন্টে প্রত্যেক দিন দিনের মধ্যে একবার আমরা দেখতে পাই। এরকম ভাবে আমরা এভরি নাইটে দেখতে পাই, আর স্কাল বনে ব্যথা হতে থাকে, অর্থাৎ মাথায় ব্যথা হতে থাকে এবং শীত করতে থাকে। এভাবে বহু কিছু বলা যায় যেগুলো আমি আর বলছি না। এবারে এরপরে দেখুন হিপারসালভের হেডের লক্ষণ আছে। হেডের লক্ষণের মধ্যে আমরা পাই সেন্সেশন এজ এ ক্লাব অর নেল ওয়ার ওয়ার বিং ড্রাইভেন ইন হেড। হিপারসালভের রোগী মনে করে মাথার যন্ত্রণার সময় তার মাথার মধ্যে নেল অথবা কোনো গোঁজা ঢুকিয়ে দেয়া হচ্ছে, এরকম টাইপের ব্যথা হিপারসালভের রোগীর হতে থাকে। এবং সেই সাথে কি হয়, হিপারসালভের রোগী মনে করে তার চোখ যেন পিছনের দিকে চলে যাচ্ছে, পিছনের দিকে ঠেলে যাচ্ছে, এরকম অনুভূতি হিপারসালভের পেশেন্টের মধ্যে আসে। হিপারসালভের আলসারের ক্ষেত্রে আমরা দেখি প্রচন্ড সেন্সিটিভ থাকে, সামান্য টাচ, সামান্য স্পর্শ, এমনকি কাপড়ের স্পর্শ হিপারসালভের রোগী তার আলসারের জায়গায় সহ্য করতে পারে না, সেখানে জ্বালা করতে থাকে, সেখানে সুস্ফোটানো ব্যথা হতে থাকে এবং সেখান থেকে খুব সহজেই রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণ খানিকটা ক্রিওজোটের মতো, নাইট্রিক অ্যাসিডের মতো, ফসফরাস এর মতো, এরকম টাইপের রক্তক্ষরণ আমরা হিপারসালভের পেশেন্টের মধ্যে দেখতে পাই। হিপারসালভের ক্রনিক আর্টিকেরি আছে, ক্রনিক অ্যান্ড রেকারিং আর্টিকেরি আছে। আর্টিকেরিয়া মানে আমবাত। হিপারসালভের যে আমবাত এটা খুব ক্রনিক এবং খুব বারে বারে হয়। এই আমবাত গায়ে বেরোনোর আগে কি হয়, তার শীত করতে থাকে, আমবাত যখন গায়ে থাকে সে সময়ও তার শীত করতে থাকে, কিন্তু গাটা গরম হয়ে গেলে কোনো গরম কাপড় চোপড় গায়ে দিলে, একটু চাদরের মধ্যে ঢুকলে, লেপ কম্বলের মধ্যে ঢুকলে তার আমবাতটা কমে যায়, অর্থাৎ গরমে উপশম হিপারসালভের আর একটা বড় বৈশিষ্ট্য। হিপারসালভের এপিটাইট যদি দেখি খিদে, তাহলে সেখানে আমরা দেখতে পাবো বিভিন্ন রকম এপিটাইট আছে। এপিটাইটের মধ্যে লস অফ এপিটাইট আছে, অর্থাৎ একদম খিদে নেই, এরকম লক্ষণ যেমন আছে তেমন আছে আনইউজুয়াল হাঙ্গার ইন দা ফোরনুন। তার দুপুরের আগে তার একটা অস্বাভাবিক হাঙ্গার আছে, প্রচন্ড খিদে আছে, বুলিমি কন্ডিশন আছে। বুলিমি হচ্ছে and insatiable appetite, মানে একটা অদম্য খিদে, মানে এমন খিদে যে খিদেটাকে সে কন্ট্রোল করতে পারছে না, মেডোরিনামের মতো খিদে তার হিপারসালভের পেশেন্টের মধ্যে থাকে। বলুন মানে মেডোরিনামের ক্ষেত্রে কখনো আমরা এটা দেখতে পাই, মেডিসিনের ভাষায় আমরা এটা বলবো, এটা কিন্তু বিশেষ প্রকার একটা মেন্টাল সেট আপ থেকে এই জাতীয় খিদে রোগীর আসে। রোগী কিন্তু একদম খিদেটা সহ্য করতে পারে না, সবসময় তার খাই খাই ভাব থাকে, খাবারের প্রতি তার বিশাল আগ্রহ থাকে, বিরাট আগ্রহ থাকে, যেটাকে আমরা ভরাসিয়াস অ্যাপেটাইট বলি, এটা হিপারসালভের কিন্তু একটা বৈশিষ্ট্য। কিন্তু এখানে মনে রাখতে হবে, যদি টাইপ 1 ডায়াবেটিস এই জাতীয় খিদে আপনারা দেখতে পান, সেটা কিন্তু কমন সিমটম, এখানে আমরা হিপারসালভকে কনসিডার করব না, ওই লক্ষণকেই ওষুধ নির্বাচনে আমরা কখনোই কনসিডার করব না, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। হিপারসালভের বিভিন্ন রকম ক্রেভিং আছে, মানে পছন্দ আছে, কি সে পছন্দ করে, কোন টক খাদ্য খেতে পছন্দ করে, ভিনেগার খেতে পছন্দ করে, ভিনেগার কিন্তু সাথে টক, তাতে তার পছন্দ আছে। হেরিং এটাকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে বলেছেন ম্যাটেরিয়া মেডিকার মধ্যে। হিপারসালভের রোগী ওয়াইন খেতে পছন্দ করে, অ্যাসিড খেতে পছন্দ করে, স্ট্রং টেস্টিং ফুড খেতে পছন্দ করে, তীব্র স্বাদের কোনো খাদ্যদ্রব্য তার পছন্দ আছে। মানে এই যে ক্রেভিং এর মধ্যে আমরা দেখলাম যে খাবার দাবার গুলোর কথা, এই খাবার দাবার গুলোর মধ্যে একটা বড় অংশ কিন্তু টক, অর্থাৎ টক হিপারসালভের একটা বড় পছন্দ। মদ হিপারসালভের রোগী পছন্দ করেন, তিনি উগ্র টেস্টের খাবার দাবার খুব পছন্দ করেন এবং তার অনিচ্ছা আছে কি, সে তৈলাক্ত খাদ্য, ফ্যাটি ফুডে তার অনিচ্ছা আছে। ডিসলাইক ফর অল কাইন্ডস অফ নারিশমেন্ট, মানে এমন খাদ্য যেগুলো থেকে দেহে পুষ্টি আছে, এরকম খাদ্যের প্রতি হিপারসালভের একটা অনিচ্ছা আছে, অর্থাৎ ভালো কিছু খাবার দাবার হিপারসালভের রোগী পছন্দ করে না। হিপারসালভের তার টেস্ট কেমন, মুখের মধ্যে বাজে স্বাদ আছে, টক স্বাদ আছে, মুখের মধ্যে তিত স্বাদ আছে এবং মেটালিক স্বাদ আছে। হিপারসালভের রোগী মুখে সাধারণ স্বাদের সাথে কি থাকে, গলায় তা তিত। কখনো সখনো আমরা রোগী দেখতে পাই, কখনো জ্বরের রোগীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবুও আর গলাটা তিত হয়ে রয়েছে,
তখন আপনি তাকে ক্রস কোশ্চেন করলেন, খাবার দাবার খেতে কেমন লাগছে, তাতে টেস্ট পাচ্ছে? বলো না, খাবার দাবারের টেস্ট পাচ্ছি কিন্তু গলায় তিতো হয়ে রয়েছে, আমি খেতে পাচ্ছি না, অর্থাৎ লস অফ অ্যাপিটাইট রয়েছে। সেই সাথে যদি দেখেন রোগীর গায়ে যদি ঘাম হয় তাহলে টক গন্ধ আসে, রোগী যদি শীত কাতর সামান্য ঠান্ডা সহ্য করতে পারে না, তাহলে আমরা একবার হিপারসালভের কথা সেখানে আমরা চিন্তা করতে পারি। রোগীর টাংটা টাং কেমন, হিপারসালভের রোগীর টাং এই টাঙের পিছনের দিকটা একটা প্রোটিন থাকে, একটা লেপাবৃত থাকে, একটা কাদার মতো শুকনো লেপাবৃত থাকে হিপারসালভের টাঙের পিছনের দিকটা, এবং জীবের আগাটা ব্যথাযুক্ত থাকে, মনে হয় যেন জীবের আগায় ঘা হয়েছে। কিছু কিছু পেশেন্ট এসে বলে, ডাক্তারবাবু আমার জিভে ঘা হয়েছে, বলে জিভটা বার করবে, দেখুন আগায় আগাটায় আমার ঘা হয়েছে, আগাটা একটু ব্যথা। আপনি সেখানে দেখলেন সেখানে ঘায়ের বিশেষ কিছু বৈশিষ্ট্য আপনি পেলেন না, কিন্তু দেখলেন তার জিভটা পেনফুল, টাংটা পেনফুল, টাঙের আগাটা টিপটা পেনফুল। এবং এই জাতীয় রোগীদের যদি হেস্টি স্পিচ থাকে, হেস্টি স্পিচ বলতে মানে খুব দ্রুত যদি তারা কথাবার্তা বলে, এবং শীতকাতরতা যদি তার মধ্যে থাকে, প্রচন্ড জলতেষ্টা হাইপারসালভের রোগীর মধ্যে আমরা পাই, তাহলে আমরা হিপারসালভের কথা সেখানে আমরা চিন্তা করব। হিপারসালভের স্টুল এন্ড অ্যানাসাল লক্ষণের মধ্যে আমরা পাই, হিপারসালভের রোগী যদি ডায়রিয়া হয়, এই ডায়রিয়া জেনারেলি ক্রনিক থাকে, অর্থাৎ পুরনো ডায়রিয়া। এই ডায়রিয়ার মধ্যে আমরা দেখতে পাই জেনারেলি পেনলেস লাইক দ্যাট সালফার, সালফারের মতো ব্যথাহীন ডায়রিয়া, লাইক পোডোফাইলাম, পোডোফাইলামের মতো ডায়রিয়াতে কোনো ব্যথা থাকে না, কিন্তু কখনো সখনো আমরা দেখতে পাই হিপারসালভের ডায়রিয়াতে কাটিং পেন থাকে। এবং পায়খানার রং কেমন, পায়খানার রং কাদার মতন রঙের অথবা সাদাটে রঙের, কখনো সখনো আমরা দেখতে পাই সবুজ রঙের, এবং আস্তে আস্তে পরে টক গন্ধযুক্ত বা পচা গন্ধযুক্ত। হিপারসালভের পায়খানা যদি নরমও হয় তাহলে খুব আস্তে আস্তে বার হয়, এবং খুব কষ্ট করেই বার করতে হয়, অনেকটা অ্যালুমিনার মতো পোঁত দিয়ে কষ্ট করে তার পায়খানা করতে হয় নরম পায়খানার ক্ষেত্রেও। তার ডিসেন্ট্রির ক্ষেত্রে আমরা দেখতে পাই সবুজ রঙের পায়খানা, সাদা রঙের পায়খানা এবং সাদাটে পায়খানা, টকসা গন্ধের পায়খানাও কিন্তু সেখানে দেখতে পাওয়া যায়, এবং সেই সঙ্গে সঙ্গে কি থাকে একটু রক্তাক্ত মিউকাস আমরা সেখানে দেখতে পাই হিপারসালভের পেশেন্টের মধ্যে। হিপারসালভের কনস্টিপেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই হার্ড অ্যান্ড ড্রাই ফেসেস, শক্ত এবং শুকনো টাইপের পায়খানা। এই হিপারসালভের এই পেটের অসুখের সাথে, বিশেষ করে পায়খানার সাথে আমরা দেখতে পাই তার রোগীর পার্সপিরেশন থাকে আর দা পেরিনিয়াম। পেরিনিয়াম মানে ওই যে আমাদের অ্যানাস, অ্যানাসের চারপাশটা সবসময় একটা ঘামে সিক্ত সিক্ত ভাব আমরা যদি কোনো রোগীর পাই, এবং সেই সঙ্গে রোগীতে খুব যদি শীত কাতর দেখি, রোগীর ঘামে যদি টকসা গন্ধ দেখি, ঠান্ডার প্রতি যদি সে প্রবণতাশীল রোগী থাকে, তাহলে আমরা বা হিপারসালভের কথা সেখানে চিন্তা করতে পারি। হিপারসালভের ইউরিনারি সিমটমস এর মধ্যে আমরা দেখতে পাই পেচ্ছাপ খুব ধীরে ধীরে পার হয় এবং ঘোলাটে, এবং পেচ্ছাপে একটা হোয়াইটিশ সেডিমেন্ট থাকে, একটা তলানি পড়ে পেচ্ছাপে, সাদা সাদা তলানি। কিন্তু এই পেচ্ছাপের আর একটা বড় লোক লক্ষণও রয়েছে, যেটা আমি সবুজ কালার দিয়ে আমি দেখিয়েছি 2 নম্বরে, ইউরিন ইজ পাস স্লোলি উইথ ডিফিকাল্টি ড্রপস আউট পারপেন্ডিকুলারলি। এই পারপেন্ডিকুলারলি বলতে হিপারসালভের রোগী কখনো পেচ্ছাপ করে সে ভাবলো ওই দেওয়ালের গায়ে আমি পেচ্ছাপ করবো, কিন্তু সে পেচ্ছাপটা দেওয়ালের গায়ে যাবে না, পেচ্ছাপ তার ওই ওই ছিদ্রপথ দিয়ে সোজাসুজি নিচের দিকে নামবে, খানিকটা ফোটা ফোটা করে নিচের দিকে পড়বে, স্পিডে গতিতে কিন্তু সে পেচ্ছাপ করতে পারে না। এটা হিপারসালভের কিন্তু একটা বড় বৈশিষ্ট্য। এই লক্ষণ যদি আপনি প্রোস্টেটোমেগালিতে পান, অর্থাৎ কোনো 50 বছর বা তার উপরের বয়স, তার প্রোস্টেট গ্ল্যান্ড বেড়েছে, সেখানে যদি এই জাতীয় পেচ্ছাপ আপনি পান, তখন এটা কমন সিমটম, তখন এই সিমটমের কিন্তু গুরুত্ব থাকবে না। কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে যদি এই লক্ষণ পান, এবং যদি তার শীতকাতরতা পান, তাহলে অবশ্যই হিপারসালভের কথা চিন্তা করতে পারেন। যদি তার মেন্টাল সেট আপ, তার মাইজমেটিক্স ব্যাকগ্রাউন্ড যদি সেখানে মেলে, আমরা অবশ্যই হিপারসালভের কথা আমরা চিন্তা করতে পারি। হিপারসালভের নকটার্নাল ইমিউশন অফ ইউরিন আছে, তার রাত্রিকালীন সে বিছানায় পেচ্ছাপ করতে থাকে, বিছানা ভিজিয়ে দিতে থাকে হিপারসালভের পেশেন্ট। কিন্তু এটা মনে রাখতে হবে, সেই সঙ্গে তার শীতকাতরতা থাকতে হবে, সেই সঙ্গে অন্য বৈশিষ্ট্য গুলো থাকতে হবে, যদি রাত্রিকালীন পেচ্ছাপ দেখে আমরা হিপারসালভ প্রয়োগ করতে পারবো না। হিপারসালভের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন আছে, এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনটা কিন্তু একটু মারাত্মক প্রকার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, বা মূত্র নালীর মূত্র জনন নালী সংক্রান্ত আমরা প্রদাহ দেখতে পাই। সেখানে আমরা দেখি তার ইমিশন অফ ব্লাড আফটার ইউরিনেশন, পেচ্ছাপের পরে রক্ত পড়ছে, কখনো সখনো পেচ্ছাপের পরে লালচে পেচ্ছাপ হয়, কখনো কখনো সরাসরি রক্ত সেখানে আমরা দেখতে পাই। সেই সাথে মূত্রনালীতে রোগীর
জ্বালা থাকে, পেচ্ছাপের সময় মূত্রনালীতে জ্বালা, যদি পেচ্ছাপের পরে জ্বালা হয় আমরা সেখানে স্বাস্থ্যের ইলার কথা ভাবতে পারি বা অন্য ওষুধের কথা ভাবতে পারি। পেচ্ছাপের নালীতে হুল ফোটানো, সুস ফোটানো টাইপের ব্যথা এবং ওপেনিং এ অর্থাৎ মূত্রনালীর ছিদ্র পথে বাইরের দিকে যে পথ, যে এক্সটার্নাল ম্যাটাস, যে ম্যাটাস যেটা আমরা বলছি ইউরিনারি ম্যাটাস, সেখানে সেই জায়গাটা অরিফিসটা লাল হয়ে যায়, সেই জায়গাটা প্রদাহিত হয়ে যায় এবং পেচ্ছাপের সাথে মিউকাস সিক্রিশন হতে থাকে হিপারসাল্পের পেশেন্টের। ইউরিনারি সিমটমস এর মধ্যে এগুলো আছে। হিপারসাল্পের মেল সেক্সুয়াল অর্গানের লক্ষণ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো তার জেনিটাল পার্টের মধ্যে প্রচন্ড উইকনেস রয়েছে, অর্থাৎ তার পেনি রিল্যাক্সড কন্ডিশনে থাকে, অর্থাৎ ইরেক্ট হয় না, শক্ত হয় না, তার যৌন ইচ্ছা তার একদম নেই, তার পেনিসে চুলকানি থাকে এবং পেনিসের কোন অংশে চুলকানি থাকে, গ্ল্যান্ডস পেনিসে অর্থাৎ লিঙ্গাগ্রে এবং সেই সাথে প্রিনুলামে তার চুলকানি থাকে। প্রিনুলাম বলতে ইউরিনারি মেটাসের ঠিক নিচের দিকে যে জায়গায় চামড়াটা যুক্ত হয়ে আছে সেখানে একটা দড়ি মতো আপনি আপনারা দেখতে পাবেন, এটাকে প্রিনুলাম বলে। ছবিতে আমি এখানে দেখাতে পাচ্ছি না কারণ ছবি আমার পাওয়ার পয়েন্ট এর মধ্যে করা নেই। সেখানে চুলকানি থাকে হিপারসাল্পের পেশেন্টের। হিপারসাল্পের পেশেন্টের চিড়িক মারা একটা ব্যথা রয়েছে, এই চিড়িক মারার ব্যথা রয়েছে, তার জেনিটাল পার্টে চিড়িক মারা ব্যথা হয়, সেই জায়গাটা হেজে যায় এবং সেখান থেকে একটা ওজিং হতে থাকে, একটা ঘাম হতে থাকে। এই ঘামটা কোথা থেকে হয়? বিটুইন থাই, বিটুইন দা থাই অ্যান্ড দা স্ক্রোটাম, মানে শুক্রাশয় থলি এবং থাই এর মধ্যবর্তী স্থানে, শুক্রাশয় থলি এবং পা এই মাঝখানটা। এবং এক কথা আমরা বলতে পারি বহিঃজননেন্দ্রিয়ে, পুরুষ বহিঃজননেন্দ্রিয়ের চারপাশে তার একটা ওজিং হতে থাকে ঘাম, সেই ঘামে টক্সা গন্ধ থাকে এবং জননাঙ্গে কোনো র্যাশ ট্যাশ থাকলে সেখানে চিড়িক মারা ব্যথা হয়, ঘামে সেই জায়গাটা হেজে যাওয়ার প্রবণতা থাকে। এই লক্ষণ হিপারসাল্পের পেশেন্টের মধ্যে আমরা পাই। হিপারসাল্পের পেশেন্টের কোনো সেক্সুয়াল ডিজায়ার নেই, তার পেনিস রিল্যাক্স কন্ডিশনে থাকে, কোনো যৌন ইচ্ছা তার থাকে না, যৌনতায় তার কোনো একদম আগ্রহ নেই, এই লক্ষণ হিপারসাল্পের মধ্যে আমরা পাই। ফিমেল সেক্সুয়াল অর্গানের মধ্যে আমরা দেখব, ফিমেল সেক্সুয়াল অর্গানের মধ্যে এক্সকোরিয়েশন অফ ভালভা এন্ড বিটুইন দা থাই। ভালভা বলতে বহিঃজননেন্দ্রিয়কে, ফিমেল বহিঃজননেন্দ্রিয়কে আমরা ভালভা বলি। ওই ভালভা সেই জায়গাটা হেজে যাওয়ার একটা অনুভূতি রয়েছে, ভালভা এবং থাই এই মাঝখানটা হেজে যায়, এক কথায় বহিঃজননেন্দ্রিয় এবং তার আশপাশটা হেজে যায়, এই লক্ষণ হিপারসাল্পের মধ্যে পাওয়া যায়। তাতে একটা বিশেষ গন্ধ থাকে, টক্সা গন্ধ। রোগী যদি শীতকাতর হয়, রোগী যদি খুব অনুভূতি প্রবণ হয়, রোগী যদি খুব রাগী হয়, রোগী যদি টক খেতে পছন্দ করে, তাহলে আমরা একবার হিপারসাল্পের কথা সেখানে চিন্তা করব। হিপারসাল্পের লিউকোরিয়া আছে, এই লিউকোরিয়ার সাথে তার বহিঃজননেন্দ্রিয়ে চিড়িক মারা ব্যথা, বহিঃজননেন্দ্রিয়ে চিড়িক মারা ব্যথার সাথে যদি লিউকোরিয়া হয়, বা লিউকোরিয়ার স্রাব জেনারেলি একটু কারো টাইপের আমরা দেখতে পাই, কখনো সকনো প্রফিউজ লিউকোরিয়ার ডিসচার্জ হিপারসাল্পের ক্ষেত্রে থাকে। হিপারসাল্পের যে সাধারণ বৈশিষ্ট্য গুলো বলেছি না মিললে, এই লক্ষণে আমরা হিপারসাল্প দিলে কখনোই হিপারসাল্প কাজ করবে না। হিপারসাল্পের ক্যান্সারাস আলসার্স আছে ব্রেস্টে, তার স্তন গ্রন্থিতে ক্যান্সারাস আলসার তৈরি হয়, অর্থাৎ ঘা হয়, সেই ঘা ক্যান্সারের প্রবণতাশীল, সেখানে কি হয় হুল ফোটানো ব্যথা হতে থাকে, জ্বালা করতে থাকে ঘায়ের প্রান্ত দেশে, ঘায়ের চারিদিকটা প্রান্ত দেশে সুস ফোটানো এবং জ্বালা করতে থাকে এবং সেখান থেকে পুরনো পনিরের মতন গন্ধ আমরা পাই হিপারসাল্পের পেশেন্টের। সেই সাথে তার মানসিক অবস্থা এবং শীতকাতরতা, সেই সঙ্গে তার সর্দির প্রবণতা, এগুলোকে অবশ্যই মেলাতে হবে, নাহলে হিপারসাল্প সেখানে কাজ করবে। হিপারসাল্পের স্লিপের মধ্যে আমরা দেখব, হিপারসাল্পের রোগী স্ট্রং ডিজায়ার টু স্লিপ মর্নিং এন্ড ইভিনিং উইথ কনভালসিভ ইয়িং, রোগী প্রচন্ড হাই উঠতে থাকে এবং দিন রাত্রে তার প্রচন্ড প্রচন্ড ঘুমের আগ্রহ, প্রচন্ড ঘুমের ইচ্ছা এবং ঘুমের মধ্যে সে অস্বচ্ছন্দ বোধ করে কখনো সকনো, এই লক্ষণ আমরা হিপারসাল্পের মধ্যে পাই। রোগী এত ঘুমায় মনে হয় যেন অচৈতন্য হয়ে এসে পড়ে আছে, এরকম ঘুম রোগীর মধ্যে দেখতে পাই। সেই সঙ্গে থাকে খুবই দুর্বলতা, কখনো সকনো রোগী যদি খুব অ্যাংজাইটিতে ভোগে সেখানে আমরা স্লিপিনেস পাই। স্লিপিনেস এর সাথে কি পাই? স্লিপিনেস
ওয়াজড বাই এ গ্রেট ফ্লো অফ আইডিয়াস। মাথায় ভিন্ন ভিন্ন চিন্তা ভিড় করতে থাকে, একটা আইডিয়ার পর আর একটা, একটা চিন্তা পর আর একটা, একটা ধারণার পর আর একটা। এই ভিড় করার জন্য রোগীর একদম ঘুম হয় না। এটা মেন্টাল অ্যাংজাইটির ক্ষেত্রে, মেন্টাল স্টেটের ক্ষেত্রে এই জাতীয় অবস্থা আমরা হিপারথেরাপি রোগীর মধ্যে পাই। হিপারথেরাপি বিভিন্ন রকম ড্রিমস আছে, তার বিভিন্ন রকম স্বপ্ন আছে। যে স্বপ্ন আরাফাত হোসেন বলেছেন, সেখানে আমরা ফায়ারের স্বপ্ন দেখে রোগী, সেখানে সিকনেসের স্বপ্ন দেখে, ডেঞ্জারের স্বপ্ন দেখে, গানের স্বপ্ন দেখে ইত্যাদি স্বপ্ন হিপারথেরাপি রোগী দেখতে থাকে। ড্রিম অফ ফায়ার, সে আগুনের স্বপ্ন দেখে। একটা গাইন বলছিলেন, সে আত্মহত্যা করতে চায়, আগুনে পুড়ে আত্মহত্যা করতে চায়, সে রাত থেকে বাচ্চাকে আগুনে ফেলে দিতে চায়। এরকম ইম্পালসিভনেস আমরা হিপারথেরাপি রোগীর মধ্যে দেখতে পাই, নার্ভ ভূমিকার মধ্যে দেখতে পাই, মার্কিউরিয়াস এর মধ্যে দেখতে পাই। দিজ আর সিভিলিটিক ক্যারেক্টার অফ হিপারথেরাপি পেশেন্ট। এবং রোগী অসুস্থ হয়ে যাওয়ার স্বপ্ন দেখে, রোগী কোনো ভয়ানক কিছু দেখে, ডেঞ্জারের কিছু স্বপ্ন দেখে, রোগী বন্দুকের স্বপ্ন দেখে। এইগুলো হিপারথেরাপির বড় বৈশিষ্ট্য। এবার আমরা হিপারথেরাপির আস্তে আস্তে আমরা কনক্লুশনের দিকে এগোবো। ইনার সিমটমস এর মধ্যে আমরা দেখবো সেন্সিটিভনেস টু কোল্ড এয়ার, পেন, গ্যাসেস এটসেট্রা। রোগী খুব অনুভূতিশীল ঠান্ডা বাতাসে, ব্যথাতে, স্পর্শে। রোগীর বিশেষ প্রকার অনুভূতি আছে, সে মনে করে কোনো কিছু তার গলায় যেন আটকে আছে। এখানে আমি গলাটা বলিনি, গলাটা আগে বলেছি বলে এখানে আমি শর্ট করে লিখেছি। এবং এরকম কোনো একটা কিছু ঢুকে থাকার মতো ব্যথা রোগীর দেহের এখানে সেখানে হতে থাকে। রোগীর একটা টেন্ডেন্সি রয়েছে, উজ উৎপাদনের টেন্ডেন্সি রয়েছে, সেটা খুব দ্রুতই সংগঠিত হয়। গায়ে কোনো একটা ফুসকুড়ি ছিল, একটা পিম্পল ছিল, সেটা চুলকানো হলো, চুলকানোর পরে আজকে রাত্রে চুলকানো হয়েছে, পরের দিন সকালে দেখা গেল সেটা সেই জায়গা দিয়ে রস সহজ বেরোচ্ছে, জায়গাটা প্রদাহিত হয়েছে, খুব বেদনা কাতর হয়ে পড়ে রোগী, একদম স্পর্শ সেখানে সে সহ্য করতে পারে না। একটু গরম দিলে তার যন্ত্রণার উপশম হয়। এই লক্ষণ যদি পাই, রোগী যদি শীত কাতর হয়, অবশ্যই আমরা সেখানে হিপারথেরাপির কথা চিন্তা করতে পারি। ইজি সোয়েটিং উইথ নো রিলিফ, কিছু কিছু বইতে দেখবেন ঘামে রোগীর উপশম আছে, কিন্তু অথেন্টিক যে সমস্ত বই আছে সেখানে বলা হচ্ছে রোগীর যদি ঘাম হয়, রোগী কোনো উপশম বোধ করে না। এ লক্ষণ হিপারথেরাপির আর একটা বড় বৈশিষ্ট্য। থারনেস অফ অল ডিসচার্জের, সমস্ত ক্ষরণে একটা টকসা গন্ধ থাকে। ইট মে বি স্টুল, ইট মে বি লিউকোরিয়াল ডিসচার্জ, ইট মে বি ইউরিন, ইট মে বি সোয়েট, অল আর থাওয়ার স্মেলিং। এটা আমরা হিপারথেরাপি পেশেন্টের মধ্যে পাই। হিপারথেরাপির আরেকটা পুরনো মানে পচা চিজের গন্ধযুক্ত ডিসচার্জ হিপারথেরাপি রোগীর মধ্যে আমরা পাই। হিপারথেরাপি ব্যথায় এতটাই স্পর্শ সহিষ্ণু, এতটাই স্পর্শকাতর রোগী, সে স্পর্শকাতর কাতরতার জন্য হিপারথেরাপির কোনো জায়গায় যদি ব্যথা হয়, ব্যথার কাছে কোনো যদি স্পর্শ লাগে, কোনো ব্যথার কাছে যদি কেউ টাচ করে, রোগী অজ্ঞান হয়ে যাওয়ার মতো, ফেন্ট হয়ে যাওয়ার মতো, অচৈতন্য হয়ে যাওয়ার মতো উপক্রম হয়। এই জন্য হিপারথেরাপির কোনো বাচ্চা রোগী বা কোনো বয়স্ক রোগীর গায়ে যদি ফোঁড়া নিয়ে আপনার কাছে আসে, তাতে যদি আপনি টাচ দেন, রোগী খুব আওড়ে মাওড়ে ওঠে, চিৎকার করে ওঠে, এবং তারপরে রোগী দেখবেন তার গা হাত পা ঘেমে গেল, চোখ দিয়ে জল পড়তে থাকলো, কান্না শুরু করলো, তখন বুঝতে হবে ইট মে বি হিপারথেরাপি, সেখানে হিপারথেরাপি হতে পারে। একবার দেখতে হবে হিপারথেরাপির অন্য লক্ষণ সেখানে আছে কিনা। নিউক্লিয়াস অফ রিমেডি, নিউক্লিয়াস অফ রিমেডির মধ্যে আমরা দেখবো অ্যাডাপ্টেড টু সোরিক স্কোফিউলাস ডায়াথিসিস পারসন, পারসন এক্সট্রিমলি সেন্সিটিভ সাবসিটেবল টু কোল্ড। এটা সোরিক পেশেন্টের মধ্যে জন্য, স্ক্রোফিউলাস ডায়াথিসের পেশেন্টে, যে সমস্ত রোগী খুব ঠান্ডার প্রতি অনুভূতিশীল, তারা মেন্টালি অনুভূতিশীল, ফিজিক্যালি অনুভূতিশীল, ঠান্ডার প্রতি খুব প্রবণতাশীল, তাদের বেলা একবার আমরা হিপারথেরাপির কথা চিন্তা করবো। স্ক্রোফিউলাস ডায়াথিসিস বলতে টিউবারকুলার ডায়াথিসিস, সেটা তাহলে টিউবারকুলার ডায়াথিসিস সোরা এবং সিফিলিস এর কম্বিনেশনে তৈরি হয়েছে। এবার ওভার সেন্সিটিভনেস আছে রোগীর, ফ্রম কিসের টু এক্সটার্নাল ইমপ্রেশন, কোন বাহ্যিক উদ্দীপনায়, কোন বাহ্যিক আবেগে রোগী অনুভূতিশীল হয়ে যায় এবং ব্যথায় রোগী অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। যে কোনো ক্ষত থেকে, যে কোনো ক্ষত সহজে পুঁজ উৎপন্ন হওয়ার প্রবণতা রয়েছে এবং ডিসচার্জে সাওয়ার গন্ধ আছে, টক গন্ধ আছে এবং রোগী সহজেই ঘেমে যায়। এই লক্ষণ যেখানে থাকবে, একবার আমরা হিপারথেরাপির কথা সেখানে আমরা চিন্তা করব। এবারে আমরা কনফার্মেটরি লক্ষণের মধ্যে আমরা দেখব রোগীর মধ্যে শীতকাতরতা রয়েছে,
great sensitiveness to all impressions রয়েছে, easily sweating without any relief আছে, sour smelling discharge আছে, tendency to suppuration আছে, রোগীর টক খাওয়ার আগ্রহ আছে, desire আছে কি সাওয়ারে, রোগী irritability আছে, তার অসহিষ্ণুতা আছে, তার আত্মহত্যার প্রবণতা রয়েছে, এগুলো যেখানে পাবো সেখানে আমরা একবার হিপারসালপের কথা চিন্তা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আলোচনা হিপারসালপের এরকম তিনটে ক্লাস লাগে, আমি আলোচনা খুব সংক্ষিপ্ত আকারে করলাম এবং অন্য ওষুধের সাথে তুলনা আমরা করতে পারছি না, কারণ রাত্রে অনেক ভারী হয়ে গেছে, আপনারাও ক্লান্ত। আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আমাদের আলোচনা কেমন লাগলো, আপনারা যে যে গ্রুপ থেকে আমাদের এখানে জয়েন করেছেন, সম্ভব হলে সেখানে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের এই আলোচনা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার একই সময়ে একই লিংকে আলোচনা চলতে থাকবে। আপনারা যদি ইচ্ছা বোধ করেন জয়েন করতে পারেন। আমাদের সঙ্গে বিশিষ্ট অনেক চিকিৎসক আছেন। ডাক্তার আব্দুল হামিদ, আপনি কিছু বলতে চাচ্ছেন? খুব সুন্দর আলোচনা হয়েছে, সারগর্ভে আলোচনা হয়েছে, কোন অংশ খুব একটা বাদ যায়নি। আর এই অল্প সময়ের মধ্যে যেটা আলোচনা হয়েছে হিপারসালফ, ক্লিয়ার আইডিয়া এসছে ঠিকই, তবে হিপারসালফের পুঁজ উৎপাদন ক্ষমতা এবং লো পাওয়ারে কিভাবে সেটা নির্মূল করা যায় অ্যাকুট ইনফেকশন, হাই পাওয়ারে কিভাবে নির্মূল করা যায় স্টাকার লোকাল ইনফেকশন, সেগুলো আলোচনা হয়েছে। প্যাথোলজিক্যাল সিমটম এগুলো চলে আসছে। আর আমি আর যে একটা প্যাথোলজিক্যাল সিমটম একটুকুনি প্রশ্ন করছি, ইএসআর হাই যখন হয় সেখানে ইউনিভার্সাল ক্লিয়ার সব সিমটম রয়েছে, সেখানে এক্সপিরিয়েন্স গত আচ্ছা কেমন রেসপন্স করেছে ইউনিভার্সাল? একটা প্রশ্ন, যেমন আইজি লেভেল অ্যালার্জিক লেভেল যখন হাই হচ্ছে সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু এক্সপিরিয়েন্স ইউনিভার্সাল সব সিমটম আছে, কেমন ভাবে কেমন সময় কেমন কিভাবে উন্নতি হচ্ছে এই সম্পর্কে যদি শেয়ার করেন তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, এখানে যে কথাটা বলার, আইজি এর আইজি লেভেল যেখানে বেশি আছে 150-150 থেকে যদি বেশি হয় অ্যালার্জিক লেভেল, তাহলে আমরা দেখবো হিপারসালফের ক্ষেত্রে আমি বলেছি অ্যালার্জিক রাইনাইটিস এর কথা বলেছি। অ্যালার্জিক রাইনাইটিস ওয়ান টাইপ অফ অ্যালার্জিক রিয়াকশন, এখানে কি হয় আইজি লেভেলটা সেখানে কিন্তু বেড়ে যায়। এখানে যদি হিপারসালফের যে সাধারণ বৈশিষ্ট্য গুলো বলেছি, যে মেন্টাল সেফার সেট আপ এর কথা ডাক্তার গাইন বলেছেন, এই এই যে পিকিউলিয়ার এই লক্ষণ গুলো যদি আপনি মেলাতে পারেন, আমি ব্যক্তিগত ভাবে দেখেছি মিলিসিমাল পোটেন্সি ব্যবহার করে সেখানে কিন্তু এই অ্যালার্জিক টেন্ডেন্সি কিন্তু চলে যায়। এবং আর একটা কথা আপনি বললেন এসও টাইটার যেখানে বেশি আছে, এসও টাইটার 200 ইন্টারন্যাশনাল ইউনিট পর্যন্ত হচ্ছে নর্মাল, অ্যাবভ 200 ইন্টারন্যাশনাল ইউনিট কখন হয়, যদি পেশেন্ট রিউমেটিক ফিভারে ভোগেন তাহলে এসও টাইটার কিন্তু সেখানে বেড়ে যায়। এই এসও টাইটার যেখানে বেড়ে যায়, জেনারেলি আমি একদম স্ট্যাম্পের কথাটা বলতে চাচ্ছি না, তবু এটা মনে রাখতে হবে জেনারেলি এটা টিউবারকুলার পেশেন্টের ক্ষেত্রে, টিউবারকুলার ডায়াথিস এর পেশেন্টের যে পেশেন্টদের এই জাতীয় অসুস্থতা আসে অর্থাৎ রিউমেটিক ফিভার হয়, তাদের ক্ষেত্রে এসও টাইটার হাই হয়, তাদের দেহে ব্যথা থাকে, তাদের সর্দি লাগার প্রবণতা থাকে, তাদের গলায় টনসিল এবং অ্যাডিনয়েড এই সমস্ত জায়গায় ফোলার টেন্ডেন্সি থাকে, তাদের যদি ওরকম শীত কাতরতা, তাদের যদি ঘামের ক্যারেক্টার, তাদের যদি টক খাওয়ার প্রবণতা যদি থাকে, হিপারসালফ সেখানে দি রিমেডি হবে। আমি ব্যক্তিগত ভাবে দেখেছি হিপারসালফের থেকে ক্যালকেরিয়া কাজ, টিউবারকুলিনাম, রাস্টার্স, ক্যালস এই জাতীয় ওষুধ গুলো ওই ক্ষেত্রে বেশি আসে, তবে হিপারসালফ যে আসে না তা নয়। এবং আমরা সফলতার সাথে আমি দেখেছি 1000 এসও টাইটার এটাকে কমিয়ে মানে নর্মাল টু বিলো 200 কিন্তু চলে আসে এবং রোগী ভালো হয়ে যায়, তবে একটু সময় লাগে, রোগীর সব লক্ষণ চলে যায় কিন্তু এসও টাইটার তখনও বেশি থাকে, কারণ এটা সেরোলজিক্যাল রেসপন্স তো, অর্থাৎ একটা ইমিউনোলজিক্যাল একটা রেসপন্স এটা, এই জন্য ওটা একটু সময় লাগে, রোগী ভালো হয়ে যায় কিন্তু ওটা একটু কমতে সময় লাগে। আর একটু ধৈর্য ধরে যদি চিকিৎসা করা যায়, ঘন ঘন যদি ওষুধ না পাল্টানো হয়, রোগীর পর্যবেক্ষণ যদি ঠিক থাকে, তাহলে আমরা সফলতার সাথে হিপারসালফ দিয়েও কিন্তু সেটাকে কমাতে পারি। শুধুমাত্র হিপারসালফ দিয়ে কিন্তু অসুখটা ইরাডিকেট আমরা হয়তো করতে পারবো না, অন্য কোনো হয়তো সেখানে টিউবারকুলিনাম আসবে, পরবর্তীকালে সেখানে সরিনাম আসতে পারে, সালফার আসতে পারে, ক্যালকেরিয়া কার্ভ আসতে পারে, এইভাবে ক্রমান্বয়ে ওষুধ পরিবর্তনের যে নিয়ম আছে সেই নিয়ম নীতির মাধ্যমে
আরো পরিবর্তন করে রোগীকে কিন্তু আরোগ্যের দিকে নিয়ে যেতে পারি এবং আরোগ্য সম্ভব। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় অনেক পেশেন্টকেই কিন্তু আমি আরোগ্য করেছি সাক্ষাৎ আপনার সঙ্গে এই বিষয়ে আমি কথা বলতে পারি। থ্যাংক ইউ ডাক্তার আমি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো। আশরাফুল সাহেব আছেন মালদহ থেকে, ডাক্তার আশরাফুল হক? হ্যাঁ বলুন, আপনার কোন অভিজ্ঞতা থাকলে আপনি একটু শেয়ার করতে পারেন। আপনি তো সবই বললেন, তবে ছোট্ট করে একটা আমি আমি বলেছি 25 বছর বয়সের একটা ছেলে নিয়ে এসেছিল আমার সেলুলাইটিস, রাইট সাইডে যে হাইয়ে পুরোটাই হাইয়ে সেলুলাইটিস হয়েছিল। তো ভদ্রলোক এদিকে বেশ দেখিয়েছে প্রায় 15 দিন অতিবাহিত হয়ে গেছে। আমার কাছে যখন আসলো তো পুরো পাতেই সেলুলাইটিস হয়ে আছে। আমি লোকটা লিখ ঠিক তখন দিয়েছিলাম বেলুটোনা 200। তারপরে 6 দিন পর আবার চেম্বারে হয়েছে হাজির। তো সেটা একটা মাঝখানে একটা লাভ আকারে চলে এসেছে। আমি দিয়েছিলাম তাকে 6 এবং রিপিটেড ডোজ একদিন পর ও আবার আসলো, আবার কিছুটা পাস ডিসচার্জ হলো। তারপরে ওকে আবার হাই করলেন সিস্টেম সম্পূর্ণ ডিসচার্জ হয়ে সেম পর্যন্ত দিয়ে আবার সেটা শুকিয়ে গেল। তো এটা মানে দিন 10-এর মধ্যে কি দিন 12-এর মধ্যে সম্পূর্ণ এটা পরবর্তীকালে হাইপার এর ওষুধ দিয়ে কিন্তু উনি পাসটাকে বন্ধ করেছেন, শুকিয়েছেন। কিন্তু এখানে হাইপার উনি 6টা ডোজ ব্যবহার করেছেন, পিছনে ফিলোসফি কি আছে ডাক্তারবাবু ভালো বলবেন। যাই হোক, তো এই যে আমরা ওভার সেন্সিটিভনেস এর একটা আমি আশাবুল সাহেবের আমি দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গায়, যখন 1-এর 6টা ডোজ দেয়া হলো, এই 6টা ডোজ কিসের বেসিস? মানে আমরা একটু কি অ্যাবিউজ করে ফেললাম কি? না, অ্যাবিউজ এই জন্যই করেছিলাম, 6টা ডোজ দিয়েছিলাম আমি। মানে রিয়েল যেটা দিচ্ছে সেটাই বলছি, সেটা হচ্ছে কি ও যে ঘাটাটা শুকানোর জন্য আর কোনো মেডিসিন দিতে হয়নি আমাকে, ওই লাস্ট দিকে দিতে হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। ডাক্তার সিদ্ধেশ্বর মন্ডল আছেন? ডাক্তার সিদ্ধেশ্বর মন্ডল আচ্ছা, আর কেউ কিছু বলতে চাচ্ছেন? কোন মানে আপনি দিয়েছিলাম ফার্স্ট ডে 3টা রোজ সকাল সকালে দুপুরে রাতে, নেক্সট ডে মানে ওই বুকে দিয়েছিলাম অ্যাকচুয়ালি 30 ml সিসি তে 1 CV করে 2 দিন খেতে বলেছিলাম। একটু শেয়ার করতে চাই একটা। হ্যাঁ বলুন।
অনেক বেশ কয়েকটা কেস এরকম পাওয়া যায় যেক্ষেত্রে ইনজুরি ইনজুরি ক্ষেত্রে কোন দেখা যাচ্ছে ল্যাসারেশন বা এই ধরনের কিছু হয়েছে, সেই সমস্ত জায়গায় যে পেশেন্টরা অনেক মানে অনেক কেস দেখেছি যারা অ্যান্টিবায়োটিক ইউজ করেছে, রিপিটেডলি অ্যান্টিবায়োটিক ইউজ করার পরও তাদের সেই জায়গাটার হিলিংটা ঠিকঠাক হচ্ছে না, পারফরমেশন হয়ে যাচ্ছে, তারপর সেই সেন্সিটিভনেস থাকছে। তো অ্যান্টিবায়োটিক খাওয়ার পর তারা রিপোর্টে ডাক্তার বাবুকে দেখাচ্ছেন, দেখানোর পরও যখন হচ্ছে না তখন যার নেই কোনো গতি সে করে হয়ে যায় সেই সঙ্গে পাস ফরমেশনের যে র্যাপিডনেস এবং তার ক্ষমতা, এবং সেই সঙ্গে নিশ্চয়ই পেশেন্ট শিক্ষিত ছিল, সর্দি লাগার প্রবণতা যুক্ত ছিল, এই জন্যই ওটা অত দ্রুত অত ভালোভাবে কাজ করেছে। একটা কোশ্চেন আছে, ডাক্তার দীপঞ্জন গাইন বলেছেন ওই জেনিটাল পার্টে যদি ওরকম হেজে যাওয়ার একটা ব্যাপার থাকে তাহলে পোটেন্সি কি হওয়া উচিত? এই যে জেনিটাল পার্টে হেজে যাওয়া, এটা এটা কিন্তু একটা ঠিক অর্গানিক লক্ষণ নয়, মানে অর্গানিক চেঞ্জ নয়, কিছুটা অর্গানিক সার্ফেস এর উপর কিছুটা অর্গানিক। সেই সঙ্গে রোগীর যদি শীত কাতরতা থাকে, ঘামের প্রবণতা যদি রকম থাকে, আমরা সেখানে মডারেটলি হাই পটেন্সির ওষুধ আমরা ব্যবহার করতে পারি। যদি সেখানে আমরা দেখি টিনিয়ে আছে বা অন্য কিছু আছে এই জাতীয় কিছু, তাহলে আমার সেখানে একটু সাবধান হতে হবে, একটু লো পটেন্সির ওষুধ ব্যবহার করতে হবে একটা গ্যাপে গ্যাপে। নচেত যদি আমরা শুধু একটু হেজে যাওয়ার মতন অনুভূতি দেখি, তাহলে আমরা 200 পটেন্সি সেখানে শ্রেয়, কারণ হিপাসার দীর্ঘ একটি ওষুধ বেশি ডোজের ওষুধ বেশি মাত্রা না দেওয়াই ভালো। আর কেউ কিছু বলতে চাচ্ছেন? এটা আমার মত শেয়ার করলাম, এর ব্যক্তি বিশেষের উপরে সেটা পাল্টাতে পারে, তার কাছে তার কারণ আছে। আর কেউ কিছু বলতে চাচ্ছেন? পার্থদা, হ্যাঁ স্যার, তপন ঘোষ বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, এই যে অ্যাবসেসের কথা বললেন যে পাস ফরমেশন যেটা বের হচ্ছে, তো হিপার আর সাইলেসিয়ার পাসটা প্রকৃতিটা কেমন হবে যদি একটু? যদি হিপাসাল দিয়ে ধরুন আপনার পাস উৎপন্ন হয়েছে, পুষ বেরুচ্ছে, পুষ বেরুলো, হিপাসালের পুষ সাধারণত গাঢ় হয়, পুষ বেরুচ্ছে, তারপরে ঘাটা সারছে না, সেখান থেকে জলের মতো কতলানি বেরুচ্ছে, রস রস গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, তো তাতে রক্ত মিশ্রিত হতে পারে, দুর্গন্ধযুক্ত, রোগীর গায়ে ঘাম আছে, ঘামে গন্ধ হয়, রোগী শীত কাতরে যে কোনো জায়গায় কেটে টেটে গেলে সহজে যদি শুকাতে না চায়, রোগী যদি নার্ভাস হয়, তাহলে সাইলেসিয়ার কথা ভাবতে পারে, সাইলেসিয়া সেখানে ওষুধ। মেন বৈশিষ্ট্য হচ্ছে একটা রস বেরুতে থাকবে সবসময়ের জন্য, একটা মাছ ধরা রস 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 বেরুতে থাকবে এবং দুর্গন্ধ সেটা। আচ্ছা, দিতে হবে কাটা বা কাঠের টুকরো যদি ঢুকে যায়, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের কোন মেডিসিনটা? এখানে একটা ব্যাপার রয়েছে, এই ফরেন বডি ঢুকে যাওয়া কিন্তু একটা সার্জিক্যাল কেস, অ্যানিমাল বলছেন, যদি সেটা বার করা সম্ভব হয় প্রথমে বার করতে হবে, এটা কিন্তু তার ট্রিটমেন্ট। বার করাটাই কিন্তু ট্রিটমেন্ট, কারণ দেহে ফরেন বডি থাকবে, আপনি ওষুধ দিয়ে তাকে তার এক্সপালশন হবে, সেটা কিন্তু চিন্তা না করাই ভাবে। তাই কিছু ওষুধ আছে তাদের এরকম এক্সপালসিভ প্রপার্টি রয়েছে, কিন্তু অ্যানিমালের কথা অনুসারে আগে বার করতে হবে, কারণ এটা হচ্ছে এক্সাইটিং কাজ, কোনো ওষুধের অসুখের উত্তেজক কারণই হচ্ছে ওই ক্ষেত্রে দেহের ভিতর যেটা ঢুকে গেছে, তাহলে উত্তেজক কারণকে বর্তমান দেখে যদি আমরা ওষুধ দিই তাহলে ওষুধ কাজ করবে না। যেখানে বের করা যাচ্ছে না, উপায় নেই, এখন বলা হচ্ছে সার্জেনের নাইট চলে না, সেখানে আমাদের ওষুধ কাজ করে, সেই জায়গাটা আমি যাচ্ছি কেন? সেই ক্ষেত্রে আমরা লক্ষণ অনুসারে ওষুধের কথা চিন্তা করবো।
থ্যাংক ইউ। ঠিক আছে, অনেক রাত হলো, সকলকে ধন্যবাদ দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকুন। আবার আগামী বৃহস্পতিবার আপনাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে এবং আমাদের আলোচনাটা চলতে থাকবে আশা করি। সকলেই ভালো থাকুন। আমিদ ভাই বলো। খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা তো আমি তো আগামী দিন মানে আগামী সোমবার, আগামী সোমবার সুন্দরবন যাচ্ছি। হ্যাঁ, মানে আমরা সবাই যাচ্ছি, আমাদের টিম, মানে এই টিমে অনেকজনই আছেন যারা আজকেও জয়েন করেছেন আমাদের সংগঠনের সমস্ত লোকজন। সুন্দরবনে যাচ্ছি, বুধবার ফিরবো রাত্রে, দুটো আড়াইটার দিকে ঢুকবো আমরা বাড়িতে। আচ্ছা, তারপরে বৃহস্পতিবারে আলোচনা, বৃহস্পতিবারটা করতে হবে আলোচনা। তারপরে পরে বাংলাদেশের ওই মায়াজম বলছিলাম, মহিবেদী গবেষণা পরিষদে মায়াজমটা ইনকমপ্লিট রয়েছে, বলা হয়নি, তারপরে পরে মায়াজমটা ওখানে ধরবো আবার। জানুয়ারি দিকে গেলে ভালো হতো, একটু গরম পড়েছে তো, গরমের সমস্যা। নিয়ে তো অনেক কিছু বলার আছে, আমি আনিনি এখানে, কারণ হেরিং আনলে অনেক বিস্তারিত হয়ে যাবে, বড় শুনছি বলো স্যার। শুনছি ওষুধ মানে কোন কোম্পানি তৈরি করে না, ওর উপরে কোন ওষুধ হয় না, দাম কম, ওষুধ ভালো, কোন ওষুধ হয় না। সঠিক জায়গা থেকে নেবেন যেন এডুকেটিভ না হয়। সরাসরি আমি ডিলার থেকে নিছেন, বাংলাদেশের এজেন্ট সেখান থেকে। স্যার আপনার মেসেঞ্জার তো পাওয়া যাবে না স্যার? মেসেঞ্জার আমার ইমানালি স্যারের সঙ্গে আছি, শারমিন আফরোজের সঙ্গে আছি, আসাদুল্লাহ আছে, আসাদুল্লাহর সঙ্গে আছি। আপনার আলোচনা খুবই ভালো লাগে। জাকির সাহেবের সঙ্গে আছি, ডাক্তার জাকির হোসেন, মনোমুগ্ধকর আপনার আলোচনা স্যার। স্যার আসলে তো আমরা আমি তো ওই শুরু থেকেই সেগাল মেথড নিয়ে আর কি করি। হ্যাঁ, তাই মানে মেডিকেল স্যার ডাক্তার ক্যান্ট বা মুরগিটা বলি কেমন স্যার? হ্যাঁ ভালো বলি, ভালো বলি, করতে পারেন স্যার। ওই বেতুল গাছে কি মানে বাংলা মেডিকেল বাইরে হয়েছে কি বেতুল গাছে?
না আমি বাংলা দেখিনি, হ্যাঁ ইংরাজি আছে, এগুলো পড়ুন, ভেতর কাজ পরে পড়বেন, আগে এগুলো পড়ুন না। আচ্ছা আপনার আলোচনা বেশ অনেক ভালো বেশ মনোমুগ্ধকর আলোচনা। আমরা চেষ্টা করি হোমিওপ্যাথির মতো চেষ্টা করি, আমরা হোমিওপ্যাথির হোমিওপ্যাথির বাইরে কিছু ভাবি না। জি স্যার, মানে আমিও স্যার, আমি যদিও ছোট মানুষ, আপনাদের আদর্শে আর কি যেন আদর্শিত হই। জি স্যার, আমি বাংলাদেশে আবার আগামী সপ্তাহ থেকে বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা মায়াজমটা বাকি আছে আমার, আগামী সপ্তাহ থেকে ওই বাংলাদেশ থেকে তারপরে আবার আলোচনা পড়াশোনা করুন, এই যেগুলো আমরা খুব আলোচনা করি বা বাংলাদেশ সাংস্কৃতিক গবেষণা করির সাথে বা অন্যান্য গ্রুপে যে আলোচনা গুলো হয় কোন জায়গায় খারাপ হয় না, সব জায়গাতেই ভালো আলোচনা। আমি ওই যে গুড নাইট ক্লাস আছে, তারপরে গুড মর্নিং ক্লাস আছে, বাংলাদেশ হোমিওপ্যাথিক গবেষণা পরিষদের যে ক্লাস, মেনলি বাংলাদেশ হোমিওপ্যাথিক গবেষণা পরিষদের ক্লাস গুলোতেই আমি বেশি থেকেছি, ওইসব ক্লাস গুলোতে এক একদিন থেকেছি, কিন্তু দেখেছি আলোচনা খারাপ হয় না, সব জায়গাতেই কম বেশি ভালো হয়। জি স্যার, আমার তো মানে আমার এই হোমিওপ্যাথি, আমার আর স্যার কোনো পেশা নেই, আমার এই হোমিওপ্যাথি চিকিৎসা করতে গিয়ে, হ্যাঁ পরে হোমিওপ্যাথির সাথে জড়িয়ে পড়ছি। না ভালো ভালো, ঠিক আছে, সবাই ভালো থাকুন, অনেক রাত হলো, শুয়ে পড়ুন, হ্যাঁ বাংলাদেশ 11টা বাজে যায় প্রায়। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকুন। ¿Qué se hace?